আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন আমরা এর বিচার একদিন না একদিন আদায় করেই ছাড়ব আমরা ইগয়িত করব না অনতিবিলম্বে 2014 সালে যে ইলেকশন সেই ইলেকশনে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন প্রতিষ্ঠার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার থেকে মুক্তি দিয়ে إنا لله وإنا إليه راجعون 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 اللهم أجرني في مصيبة وأخلف لي خيرا منها اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون السلام عليكم ورحمة الله وبركاته Welcome to Silitu Online Silitu London Media আশা করি যে যখন থেকে বালাসো দেখরা বালাসো ইন জানিস অনেক বালা নাই আমরা অনেক বালা নাই আমার লগে প্রায় 500 ভাই বোন এখন লাইভে জয়েন হইছে আপনারা সবে জানেন কিতা হইছে দীর্ঘ 10টা 12টা বছর কারাগারও আসলা যে মানুষটা কারাগারও থাকা অবস্থায় তান মা মারা গেছে যে মানুষটা কারাগারও থাকা অবস্থায় তান ছেলে মারা গেছে যে মানুষটা 50টা বছর বাংলাদেশের মাঝে কুরআন আর তাফসীর খুলিয়া গেছে যারে এক বাক্য আসলা বাংলাদেশে যারে হয় কুরআনের ফাঁকি যে মানুষটা শিক্ষা দিয়েছেন বাংলাদেশের আলিম উলামা হলে কিভাবে কুরআনের তাফসীর খরইন এই মানুষটা গতকালকে তান হঠাৎ কি তান শরীর খারাপ হইছিল আমি জানি না আপনারা কমেন্ট কইবা আমার লগে দেখাম কয়েক হাজার ভাই বোন লাইভে জয়েন হইছেন প্লিজ আপনারা কাছে আমার রিকোয়েস্ট প্রথমে দোয়া করি আল্লাহ যেন তানকে জান্নাত দান করইন আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম তানকে দান করইন আর আল্লাহ যেন তান যে খাম খল করি তুই আগে সইন কুরআনের খেদমত করি আগে সইন বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের মাঝে মুসলমান আমরা বাংলাদেশ হয়ে লাগি আল্লাহ জানো এগুলারে কবুল করেন প্লিজ আপনারা এখন কিনো দেখরা যারা আছেন সারা বক্তৃতা হল আপনারা যে 1000 ভাই বইনে নকল আমার লগে আছেন প্লিজ আজকে লাইভটা শেয়ার করবা শুধু এই জিনিসটা নিয়তে শেয়ার করবা জেনে মানুষের কাছে মেসেজ যায় আমার আর একটা জিনিস কষ্ট লাগছে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে জিনিসটা আজকে ফেসবুকে অনেকে দেখছি অনেক বাদ জিনিস অনেকে হইয়া কথা কইয়া তান মৃত্যু সম্পর্কে কইছেন আমি ও ভাই বোন নকল দেখইম প্লিজ বি কেয়ারফুল হই যখন ই যে মানুষ সম্পর্কে যদি 1019-20 কথা কইন খালকে আমতর দিন আল্লাহ গরাদ দরাই দিবা খালকে আমতর দিন কোন জবাব দিবা আপনারা এই মানুষে আপনারা যা যা করছেন তা এনাফ এখন এই মানুষটা মারা গেছেন প্লিজ তান লাগি দোয়া করুক আখে উল্টা পাল্টা যদি একটা কমেন্ট করে যদি তান সম্পর্কে করেন কিয়ামতের দিন এই ফেসবুক এই হোয়াটসঅ্যাপ এই ইনস্টাগ্রাম আপনার লাগি সাক্ষী হয়ে যাব যে আপনারা একজন কোরআনের ফাঁকি সম্পর্কে আপনারা কিতা লেখছেন সো প্লিজ আপনারা আজকে তাকবা বক্তৃতা শুনবাম আজকে আপনারা ফেসবুকের মাধ্যমে আমার লগে যে কয়েক হাজার ভাই বোন নকল জয়েন হয়েছেন প্লিজ লাইভটা শেয়ার করে দিয়া আপনারা সকলকে দেখাইয়া দিবা আমরা লন্ডনের আজকে আসলে লন্ডনের আকাশ সুবহানাল্লাহ আজকে খান্নাই বাড়ি হয়ে গেছে এই জন্য দেখলা শত শত ভাই বোন নকল এখানে আইসইন শুধু এক কোরআনের ফাঁকির জন্য আমি করি আস্তা বাংলাদেশের সকল সেলিব্রিটি যদি এক জায়গা অনুষ্ঠান করা হয় আর দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি এক জায়গা একটা মাহফিল করো তো আমার বিশ্বাস দেলোয়ার হোসেন সাইদি সাহেবর মাহফিলও মানুষ বেশি হইলানে অনুষ্ঠানও মানুষ বেশি হইলানে যে মানুষের কোনো ডিসক্রিপশন দেওয়া লাগে না এক নামে আস্তা ওয়ার্ল্ডের মানুষে চিনেন শুধু খালি বাঙালি নয় অন্যান্য দেশের মানুষের সিনয় আউকে আমরা দোয়া করি আল্লাহ এই মানুষটার আল্লাহ জান্নাত দান করতা আর আপনারা যারা এখন কোন লাইভ খেয়ে কোন জায়গা থেকে দেখরা আমরা লগে আমরা এই লন্ডন আজকে যে আলতাবালি ফার্কর মাঝে যে লাইভ অংশগ্রহণ করছি আপনারা প্লিজ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ আর আপনারা লগে তা হোকা ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমাদের প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি শুধু একটি কথা বলতে চাই এই কুরিয়াসিয়া সরকার ওই দুয়ারে ক্ষমতা আসার পর থেকেই বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন যে শুরু করেছিল তা সেই সুপরিণত হচ্ছে আজকের এই আমাদের প্রিয় মুফাসসির বিশ্ববর্ণ আলমেদিন কোরআনের পাখি আল্লামা সাইদ সাহেবের ইন্তেকাল আমরা স্পষ্ট কথা বলতে চাই
এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এই মৃত্যু হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে মৃত্যু। এই শেখ হাসিনাকে এই মৃত্যুর জন্য একদিন পস্তাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা একটি দাবি জানাবো আমাদের প্রধানমন্ত্রীর কাছে, যাতে করে উনি একটি সমন্বয় করেন। এই যে শেখ হাসিনা সরকার আমাদের নেতৃবৃন্দকে অবৈধভাবে ফাঁসি এবং মৃত্যু থেকে ছেড়ে দিচ্ছে, যাতে করে এই সকল মৃত্যুর পরবর্তীতে জনগণ সরকার ক্ষমতা আসলে এই সকল মৃত্যু একটি সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা কথা বলতে চাই। এই অবৈধ শেখ হাসিনা সরকার 1996 সাল থেকে 91 সাল থেকে 96 সাল পর্যন্ত 173 দিন হত্যা করেছিল এই কেয়ারটেকার সরকারের জন্য, কিন্তু আজ সেই সরকার কেয়ারটেকার সরকারকে সে বাতিল করে দিয়েছে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য কাজ জিজ্ঞাসিত করব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লোক কয়েক হাজার ভাই বোনের লাইভে জয়েন হয়েছেন, প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিয়া সকলে দেখার সুযোগ করে দিবা প্লিজ। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্র শিবির সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম আলিম শিপার ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. নিরাপদ বাংলাদেশ চাই কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত ভাই সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই, উপস্থিত বিশেষ অতিথি আব্দুল্লাহ মুনিম ভাই সহ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আজকে আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আজকে আমাদের কারো মন ভালো নেই, বাংলাদেশের 70 কোটি মানুষের কারো মন ভালো নেই, কারণ এমন একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি যার নাম সারা বিশ্ব এক নামে যাকে চিনে। সম্মানিত ভাইয়েরা, যিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন, হয়তো তিনি আমরা বলতে পারি যে উনি জান্নাতের পাখি হয়ে আজকে জান্নাতে উঠছেন। আপনারা জানেন এর মতো শহীদি মর্যাদা আর আর কারো হওয়ার কথা নয়। আজকে শেখ হাসিনা হয়তো মনে করতেছে যে সে বিজয়ী হয়েছে, কিন্তু আমি বলবো শেখ হাসিনাকে যদি আজকে মানুষের কাছে ছেড়ে দেওয়া হয় এবং একজন একজন করে যদি মানুষের কাছে জিজ্ঞাসা করে আমি যে কাজটি করেছি, আল্লাহ মাদেল্লাহ রসেন সাইদির উপর যে নির্যাতন করেছি তা কি সঠিক হয়েছে, আমার বিশ্বাস 99.99% মানুষও তার কথাকে বিশ্বাস করবে না। সবাই বলবে তুমি শেখ হাসিনা এমন একটি কাজ করেছ যে কাজটির জন্য তোমাকে পস্তাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে রায়ের মাধ্যমে, যে বিচার ব্যবস্থার মাধ্যমে শেখ হাসিনা আজকে দেলোয়ার হোসেন সাঈদি সহ আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে বিচারিক কিলিং এর মাধ্যমে, সেই বিচারকে বিশ্ববাসী স্বীকৃতি দেয় নাই। সম্মানিত ভাই, আপনারা জানেন দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের যার পুত্র, যার যাকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছে, যাকে মারার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই শুক্রঞ্জন বালিও সাক্ষী দিতে পারে নাই। আপনারা জানেন শুক্রঞ্জন বালিকে হাইকোর্টের গেট থেকে তুলে নিয়ে ইন্ডিয়াতে পাচার করে দেওয়া হয়েছে। শুক্রঞ্জন বালি আজকেও সে ইন্ডিয়ার একটি জেলের মধ্যে রয়েছে। আমরা কি বলবো, জিন বা ভূত প্রেরত এসে শুক্রঞ্জন বালিকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল। আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে যে এগিয়ে নিয়ে যেতে চায়, সেই এগিয়ে নিয়ে যাওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশকে প্রতিষ্ঠা করা, একটি স্বনির্ভর জাতি হিসেবে জাতিকে প্রতিষ্ঠা করা, যারা চায় না তারাই এই কাজটি করিয়াছে। সম্মানিত ভাই, আপনারা জানেন এর পিছনে যাদের হাত রয়েছে, রয়ের হাত রয়েছে, আরো যারা আমাদেরকে ভালোবাসে না, আমাদের উত্থান চায় না, আমাদের ভালো কাজগুলি যারা গ্রহণ করতে চায় না, তারাই এই অপকর্মটি করিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকে দেলোয়ার হোসেন সাঈদি চলে গেছেন, আমরা
সবাই কাঁদতেছি মন 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 ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের এখানে হাজির হয়েছি কিন্তু তারপরেও বলবো একজন দেলোয়ার সাইদি দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু লক্ষ লক্ষ সাইদি আজকে তোমরা দেখো সারা বিশ্বে দাঁড়িয়ে রয়েছে সাইদি মুলের অহংকার সম্মানিত ভাইরা আজকে আজকে এখানে বক্তারা বারবার বলছেন সাইদি সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা বলি সাইদি সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কালকের এবং আজকের একদিনের ব্যবধানে উনার উনার চেহারা উনার হাসিমাখা মুখ আমরা যেভাবে দেখেছি ঠিক সেই মুখটি আজকে ২৪ ঘন্টার মধ্যেই তারা শেষ করে দিয়েছে আমার বিশ্বাস শেখ হাসিনার পতন ঘন্টা বেজে গেছে আপনারা দেখেছেন যেভাবে শেখ হাসিনা চতুর্মুখী চতুর্মুখী আক্রমণের মধ্যে পড়েছে যেভাবে তাকে আমেরিকা ইউরোপ সহ সব জায়গা থেকে প্রত্যাখ্যান করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে জাতিকে বিভ্রান্ত করার জন্য হাতিয়ার হিসেবে তারা আজকে সাইদি সাহেবকে বেছে নিয়েছে যার ফলশ্রুতিতে আজকে প্রতিটি মানুষ যে পরিমাণ মানে শেখ হাসিনা যে গর্তের মধ্যে পড়েছে তা ভুলে আজকে সাইদি সাহেবকে নিয়ে আজকে কথা বলতে বাধ্য হচ্ছে এই কুলাঙ্গার শেখ হাসিনা কি করতে পারে আর কি করতে পারে না এই জাতি ভালোভাবে জানে আপনারা জানেন তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্রকে মুছে দেওয়ার জন্য যদি কিছু করতে হয় তাও তারা করে ফেলতে পারে আপনারা দেখেছেন শেখ হাসিনা নিজের মুখে বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবনও তা মানে তার ঋণ পরিশোধ করতে পারবে না এই রকম সারা জীবন কি দিয়েছে মানে দেশটাকেই সে ধ্বংস করে দিয়েছে এই রকম একটি কুলাঙ্গার এই রকম একটি প্রধানমন্ত্রী এই রকম অনির্বাচিত একটি প্রধানমন্ত্রীকে আপনারা কি চান এই দেশে আরো একদিনের জন্য সে থাকুক সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব আসুন আমরা সকলে মিলে সামনের দিনে যে আন্দোলনগুলি গড়ে তোলা হচ্ছে শেখ হাসিনা পতনের জন্য এক দফা এক এক দাবিতে যাবে আজকে জাতি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে সেই আন্দোলনে আপনারা সকলেই দেশ বিদেশ থেকে ঝাঁপিয়ে পড়ে এই কুলাঙ্গার সরকারকে পতন ঘটাবেন এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ চাই জিন্দাবাদ ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা শিবিরের সাবেক সভাপতি আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ আল মুমিন ভাইকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلق افنرا خوي خزر باي بنن لايبو اسن بليز لايف تاش شرح ولي دشوب ده خاصه كوري دكا নিরাপদ বাংলাদেশ চাই কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি আমার একান্ত প্রিয় ভাই মুসলিম খান আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর ইউরোপের সংগ্রামী মুখপাত্র আন্তর্জাতিক আইনজ্ঞ আমাদের সকলের প্রিয়জন জনাব ব্যারিস্টার আব্দুল আবু বকর মোল্লা ভাই আজকের এই এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ প্রেমিক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা রতন্দ প্রহরী প্রিয় যুবক ভাইরা আমার সম্মুখে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন অনলাইন চ্যানেলের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি আজকে অনেক দূরে ছিলাম আমার পরিবার নিয়ে যখন আল্লামা সাইদি সাহেবের কথা শুনেছি সাথে সাথে ভেঙে পড়েছি এবং তখন অনেক টিভি চ্যানেল আমাকে বারবার ফোন দিচ্ছে আমি ওইগুলা কেপন করি নাই আমি খেয়াল করি নাই এক পর্যায়ে আমার ছেলে এবং আমার মেয়ে বলল আব্বু প্যাকেটে মোবাইল বাঁচতেছে বাঁচতেছে আমি বললাম তোমরা অনলাইন তোমরা ওই নেট বন্ধ করে দাও আজকে একটু পরিবারকে সময় দেওয়ার জন্য আমি এসেছি তখন এক পর্যায়ে হঠাৎ করে যখন মোবাইল হাতে নিলাম আর একজন সাংবাদিক ভাই বললেন আমি অনেকক্ষণ থেকে আপনাকে আমি রিং করছি ভাই আপনি আমার ফোনটা তুলতেছেন না আপনি কি জানেন কিছু জানেন আমি বললাম ভাই আমি তো জানি না তখন আল্লাহ আমার সাইদি সাহেবের কথা যখন শোনাচ্ছে তখন আমরা সবাই সেখানে কাতর হয়ে আছি প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশের মানুষ সুখে কাতর
সারা বিশ্ব আজকে আজকে সুখে বাসে ও সৈয়দ রে আমরা অভিভাবক আর আজকে প্রিয় ভাইরা আমরা গতকাল দেখেছি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব হাসি মুখে সকালের সাথে কথা বলছেন আপনারা দেখেন নাই গতকালকে আমরা অনলাইনের মাধ্যমে দেখেছি আল্লামা সাইদি সাহেব হাসি মুখে সবার সাথে কথা বলছেন এই সরকার পরিকল্পিতভাবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হসপিটালে নিয়ে আল্লামা সাইদিকে হত্যা করেছে ঠিক কিনা আপনারা সবাই বিশ্বাস করেন তো প্রিয় বন্ধুগণ আপনারা সবাই জানেন এই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তিনি হচ্ছেন উলামাদের নক্ষত্র শামসুল উলামা বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন তিনি শুধু বাংলাদেশের একজন সম্পদ নয় তিনি শুধু জামায়াত ইসলামের একজন সম্পদ নয় তিনি শুধু বাংলাদেশের সম্পদ নয় বিশ্বের মুসলমানদের একজন আদর্শ বিশ্বের মুসলমান উম্মতের একজন প্রতীক ঠিক কিনা আমরা আজকে বলতে চাই আল্লামা সাইদিকে হত্যা করেছ জেনে রেখো সাইদিকে হত্যা করে বাংলাদেশের ইসলামী বিপ্লবকে বন্ধ করা যাবে না বলতে চাই এবার একদিন আসবে সাইদ সাহেবের হাতে গড়া সন্তানরা কোটি কোটি মানুষের সম্মুখে কোরআনের বাণী দিয়ে তাফসির শোনাবে আমরা সেই দিনের অপেক্ষা করছি আর সাইদ সাহেব মৃত্যুর আগে হেসেছেন মৃত্যুর পরে তিনি সাহেবে আসবেন কেমতের দিন হাসবেন আর তোমরা কোটি কোটি মানবতার সম্মুখে তোমরা কাঁদবে আর দুঃখ ভরাক্রান্ত তোমরা মাথা নিচু করে আল্লাহর দরবারে আসামিয়ে তখন চুরের মতো তোমরা দাঁড়াবে সেদিন মানবতার সম্মুখে সেজন্য আজকের এই সমাবেশ থেকে বলতে চাই হাফিরাত তুমি আজকে আল্লামা সাইদিকে হত্যা করেছ জেনে রাখো ফেরাউন নমরুদ যেভাবে মানব সমাজে গৃহীত হয়ে আছে বিশ্বের মুসলমানদের হৃদয় গৃহের পাত্র হয়ে আছে এই কোরিয়া ফিরাপ যতদিন বাংলাদেশ থাকবে যতদিন পৃথিবীর মুসলিম বনিয়া দমরা বেঁচে থাকবে ততদিন হাসিনা নামের নামটি আওয়ামী লীগ দলটি পৃথিবীর মানুষের কাছে গিরার পাত্র হিসেবে তারা থাকবে ঠিক সেজন্য এই সরকারকে পতনের জন্য আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তের মাধ্যমে একটি নিরাপদ সুখী ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লামা সাইদির হত্যার বিচার ইনশাল্লাহ দেব আর শেষ কথা বলতে চাই এইভাবে একের পর এক হত্যা করে কে হত্যা করে জামাত আর ইসলামী ছাত্র শিবিরকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ত করতে পারবে না সেই চ্যালেঞ্জ আজকের এই সমাবেশ থেকে করছি সবাই ভালো থাকেন এবং আগামী দিনে দেশ কালের জন্য স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশকে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যতদিন পৃথিবী থাকবে ততদিন মুসলমানদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আন্তর্জাতিক ব্যারিস্টার ইউরোপ জামাতের মুখপাত্র বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم اما بعد السلام عليكم ورحمه الله وبركاته এবং উপস্থিত সকলকে এগেইন সালাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় ভাইরা,
প্রিয় বোনেরা সংক্ষিপ্ত প্রিয় সংগ্রামী উপস্থিতি আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্বল্প সময়ের ব্যবধানে আপনারা শুনেছেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে সমাদৃত অ্যাকসেপ্টেড ইসলামিক স্কলার আল্লামা দানার হোসেন সাঈদীকে ষড়যন্ত্রের মাধ্যমে অত্যন্ত কৌশলে সুচতুরভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই ফ্যাসিস্ট অগণতান্ত্রিক সরকার। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার আল্লামা দানার হোসেন সাঈদীকে সকলের প্রথমে হত্যা করতে চেয়েছিল ট্রাইব্যুনালে। এই সরকার দুটো উদ্দেশ্য নিয়ে ট্রাইব্যুনাল করেছিল। একটি উদ্দেশ্য ছিল সাঈদী সাহেব যে আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় সে ইসলামকে মূলোৎপাটন করা। সেকেন্ড ছিল এফএসি সরকারের ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকার পেছনে যেই দলটি সবচেয়ে বাধা হয়ে দাঁড়াবে জামাত ইসলামী, সে জামাত ইসলামীকে ধ্বংস করে দেওয়া। অর্থাৎ ইসলামী এবং রাজনৈতিকভাবে শক্তিশালী সমৃদ্ধ দানার হোসেন সাঈদীর দল এবং দানার হোসেন সাঈদীকে ধ্বংস করাই এই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য ছিল। ইসলামকে ধ্বংস করার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সাঈদী সাহেবের মামলা তারা প্রথম শুরু করে প্রথম মৃত্যুদণ্ডের রায় দেয়। কিন্তু দেশের জনগণ বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন আল্লামার জন্য, ইসলামিক স্কলারের জন্য, একজন রাজনীতিবিদের জন্য 150 জনের অধিক বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে যা কখনো দেখা যায়নি। সরকার ভয় পেয়ে সাঈদী সাহেবের মৃত্যুদণ্ড তারা দিতে পারেনি, তা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু তারা থেমে থাকে নাই। সরকারের একজন কৌশলী বলেছিলেন যে আমার আইনজীবী মানে আইন প্র্যাকটিসের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে সাঈদী সাহেবকে ফাঁসি না দিতে পারা, তা বাস্তবায়ন করতে না দিতে পারা। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে ছিল না। তারা ষড়যন্ত্র করেছে যদি সাঈদী সাহেব জেলখান এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হবে সেই আন্দোলনের সময় যদি সাঈদী সাহেব জেলে থাকে অথবা আন্দোলনের বিজয়ের পূর্বে সাঈদী সাহেবকে নিয়ে যদি আন্দোলন হয় তাহলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তাদের পূর্ব পরিকল্পনা ছিল সাঈদী সাহেবকে ধ্বংস করতেই হবে, সাঈদী সাহেবকে হত্যা করতেই হবে তাদের ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকার জন্য। তাদের সেই কুটচাল ষড়যন্ত্র সফল হয়েছে। আপনারা আমরা কেউ মনে করে না দানার হোসেন সাঈদী যদি সত্যিকার অর্থে স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্টদেরকে যে মেডিকেল বোর্ড করে ওনার ট্রিটমেন্ট দেওয়া হতো তাহলে যেই সাঈদী সাহেবকে গত পরশুদিন হাস্যোজ্জ্বল চেহারাতে দেখা গিয়েছে আজকে তার মৃত্যুর খবর শুনতে হতো না। তাই আমরা সুস্পষ্ট ভাষায় বলছি আন্তর্জাতিক কমিউনিটি শেখ দানার হোসেন সাঈদীর বিরুদ্ধে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যে রায় দিয়েছে ওনার বিরুদ্ধে যে কলঙ্কজনক রায় ঘোষণা করেছে সেই রায়কে আন্তর্জাতিক কমিটি প্রত্যাখ্যান করেছে আপনারা সকলেই জানেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আন্তর্জাতিক কমিটির কাছে অলরেডি জানিয়েছি যে আমরা মনে করি সাঈদী সাহেব জেলখানার কোড অনুযায়ী আন্তর্জাতিক বিধান অনুযায়ী যেভাবে ট্রিটমেন্ট পাওয়া উচিত সেইভাবে
সঠিক ট্রিটমেন্ট পায় নাই আমরা আন্তর্জাতিক কমিটিকে জানিয়েছি এবং আমরা মনে করি যদি আন্তর্জাতিকভাবে তদন্ত হয় আন্তর্জাতিক কমিটি যেমন পূর্বেও মারদা হোসেন সাইদির বিরুদ্ধে রায়কে প্রত্যাখ্যান করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সাইদ সাহেবের এই হত্যা সংশ্লিষ্ট অভিযোগটি আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের মাধ্যমে ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে তদন্ত করা হয় তাহলে এই ফ্যাসিস্ট সরকার দোষী সাব্যস্ত হবে আপনারা জানেন এই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা প্রক্রিয়াধীন এবং সাইদি সাহেবকে জুডিশিয়ালি এবং প্লেন ডোয়েতে কিল করার যে ষড়যন্ত্র করা হয়েছে এই বিষয়টিও রেজিস্টার করা হবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের সাইদি সাহেবের ইসলাম কায়েমের যে আদর্শ ইসলাম কায়েমের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত করে এবং এই ফ্যাসিস্ট সরকারের মানে বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ইসলামের বিজয় ঘটিয়ে আমরা সাইদ সাহেবের এই হত্যার প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ এই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত করে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সেই মহান ব্যক্তি নিরাপদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নিরাপদ বাংলাদেশ চাই কর্তৃক আয়োজিত বাংলাদেশের কেয়ারটেকার সরকার এবং বিরোধী দলের এক দফা বাস্তবায়নের দাবিতে আজকের এই মানববন্ধনে সর্বপ্রথম আমি ধিক্কার জানাই আওয়ামী কুনি শেখ হাসিনাকে যে সংগ্রামে উপস্থিত যেহেতু সময় স্বল্পতা আমি দুটি কথা বলতে চাই একটি কথা হলো আইন নিরাপদ বাংলাদেশ চাই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অনবরত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন আগামী অক্টোবর মাসে নির্বাচনী তফসিল ঘোষণা করবে যদি কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় তাহলে বাংলাদেশ হাই কমিশনকে গ্রাহক করে নিরাপদ বাংলাদেশের উদ্যোগে যে গ্রাহক কর্মসূচি পালন করে কেয়ারটেকার সরকার পূর্ণ বহাল করা হবে পরিশেষে বলতে চাই আমাদের সকলের নয়নমণি আল্লামা দিলওয়ার সাইদে আমাদের কলিজার টুকরা আমরা জানছি যে প্রস্তুত ছিলাম আমরা বাংলাদেশে যখন ছিলাম সাইদি সাহেবের জন্য রায় হয়েছিল মিছিল মিটিং আমরা করেছি এই হাত আমরা বেশ করছি সাইদি সাহেবের জন্য শত শত মানুষ সাইদি সাহেবের জন্য রক্ত দিয়েছে আজকে আমাদের সাইদিকা যদি আপনারা ফিরিয়ে দিতে পারেন আমাদের সকলের জীবন দিয়ে সাইদি সাহেবকে আপনারা ফিরিয়ে দিন আপনারা জালি পারবেন না কুলি শেখ হাসিনা পারবেন না বাংলার 18 কোটি মানুষের চোখের জল পেতা যাবে না যাবে না সাইদ সাহেবের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশে আগামী সরকার হবে ইসলামী মূল্যবোধের সরকার আমি আর কথা দীর্ঘায়িত করছি না আজকে যারা আমাদের এই প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করে তুলেছেন বিশেষ করে সাংবাদিক নেতৃবৃন্দ সহ যারা এসে আমাদের প্রোগ্রামকে লাইভ করে বিভিন্ন মাধ্যমে দেখার সুযোগ করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিরাপদ বাংলাদেশ চাই ইউকে
আগামী দিনেও বাংলাদেশের কেয়ারটেকার সরকার এবং সুষ্ঠু গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে যাবে, যতই বাধাই আসুক, নিরাপদ কোনো সময় থেমে থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আল্লাহু আকবার। আল্লাহ যার কথা শুনে, যার আলোচনা শুনে লক্ষ লক্ষ যুবক পথ আর যুবক আলোর সন্ধান পেয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ যার আলোচনা শুনে, যার কোরআন থেকে তাফসির শুনে শত শত মানুষ মুসলমান হয়েছিল, এমন মানুষকে আল্লাহ ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে হক করেছে। আমিন। তুমি শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা এমন ভাবে সাইদ সাহেবকে ভালোবাসতাম, আমরা মনে করতাম যদি জীবন চলে যায় আমাদের জীবন চলে যাক, তারপরেও সাইদ সাহেব দুনিয়াতে বেঁচে থাকুক এমন স্বপ্ন আমরা দেখতাম আল্লাহ। আল্লাহ আজকে সাইদ সাহেবকে পরিকল্পিত যারা হত্যা করলো তাদেরকে তুমি হেদায়ত করো আল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়ত করো, যদি হেদায়ত নসিব না হয় আল্লাহ ফেরাউন দম্পতির মতো তাদেরকে ইতিহাসে রাখতে করে নিক্ষিপ্ত করো আল্লাহ। আল্লাহ সাইদ সাহেবকে তুমি জান্নাতের মেহমান বানাও, তার পরিবারকে গোটা মুসলিম উম্মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেব আল্লাহ। আল্লাহ কোরআনের বাণী অনেক শুনবো কিন্তু সাইদ সাহেবের সুললিত আওয়াজ তো আর শুনবো না আল্লাহ। আল্লাহ যাদের কান্না আসতো না সাইদ সাহেবের মাহফিলে চলে যেত আর মোনা যাতে থাকতো আর বলতো ওই প্রোগ্রামে গেলে চোখের পানি আসবে আল্লাহ। আল্লাহ এমন মানুষকে হারালাম, আল্লাহ সাইদ সাহেবকে নবী এবং শাহাদতের সাথে শহীদদানদের সাথে হাশর করাই আল্লাহ। আল্লাহ এদের সাথে আমাদেরকেও হাশরের দিন আল্লাহ তুমি দাঁড় করাইও, নবীজির সাথে দলবদ্ধ করে আমাদেরকে জান্নাত দান করিও আল্লাহ। যতদিন আমাদেরকে দুনিয়াতে বেঁচে রাখো আল্লাহ ততদিন দিনের পথে ইসলামের পথে আল্লাহ ইমানের ওপর তুমি অটুট থাকার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যেভাবে সাইদ সাহেব অন্যায়ের কাছে মাথা নত না করে জীবন দিয়ে দিলেন, আমাদেরকেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের ওপর অটুট থাকার তুমি তৌফিক দিও আল্লাহ। বাতিলের কাছে মাথা নত না করে তোমার কাছে সারা জীবন মাথা নত করে শাহাদতের মৃত্যু তুমি দান করিও আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভাই বোনাই নখল একটা মিনিট আমরা লগে প্রায় 5000 ভাই বোনাই নখল এখন লাইভ আছেন। আমরা বকরমুল্লা ভাই গেছি জানতাম সাইম গত কালকে ঠান্ডা নে হইছে তান অসুস্থ হইয়া হসপিটালে আছে, সরকার কিতা জানতো না নি তান শরীরটা আরো আগে খারাপ আছিল, এখন হাঁটু রুগী তো হঠাৎ হয় না আপনার এটার দেখে জি সংক্ষেপে যে কথাটি বলছি ব্যাপারটি কমপ্লিটলি আনইউজুয়াল অস্বাভাবিক। সাইদি সাহেব স্পেশালিস্ট হার্ট সার্জনদের দ্বারা যদি বোর্ড গঠন করা হতো তাহলে এইটা ওনার মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু আমরা শুনেছি ডাক্তারই বলছে অন্যান্য স্বাভাবিক রোগীদের মতো ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। ওনার জন্য যেহেতু স্পেশাল মেডিকেল টিম গঠন করা হয় নাই, উনি সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মাওলানা,
ওনার জন্য যে উনি যে সঠিক এবং সুচিকিৎসা পায়নি এটি স্পষ্ট যেহেতু স্পেশাল মেডিকেল বোর্ড গঠন করা হয়নি সুতরাং সরকারের এখানে দায়িত্বের পরিচয় দিতে পারেনি সঠিক দায়িত্বের অভাব এখানে সুস্পষ্ট ছিল দায়িত্ব পালন না করার কারণে এই দোষে সরকার দায়ী আর আমরা পূর্বেও বলেছি সরকার মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করতে চেয়েছে তারা কূটকৌশলের মাধ্যমে ষড়যন্ত্র করে ফ্যামিলিকে দেখা করতে না দিয়েও তারা একটি মানবাধিকার লঙ্ঘন করেছে সাঈদী সাহেব ওনার ফ্যামিলির সাথে দেখা করা সাঈদী সাহেবকে দেখা করতে দেওয়া উচিত ছিল সাঈদী সাহেবের ফ্যামিলিকে ওনার সাথে দেখা করতে দেওয়া উচিত ছিল এটি না করেও সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে সুতরাং আমরা মনে করি সরকার সাঈদী সাহেবকে হত্যা করার জন্য যে তাদের যে লক্ষ্য ছিল সেটি পূরণ হয়েছে সঠিক আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হলে সরকার দোষী সাব্যস্ত হবে বলে আমি মনে করি ধন্যবাদ সম্মানিত আপনারা জানেন নিরাপদ বাংলাদেশ চাই আজকের যে ডেমোনস্ট্রেশন কেয়ারটেকার সরকার এবং একদম বিরোধী দলের একদম বাস্তবায়ন পাশাপাশি সাঈদী সাহেবকে পরিকল্পিত হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন এই মানববন্ধন থেকে আমরা কঠোর কর্মসূচি দিচ্ছি আগামী অক্টোবর মাসে বাংলাদেশে যদি কেয়ারটেকার সরকার পূর্ণ প্রতিষ্ঠা না করা হয় তাহলে বাংলাদেশ হাই কমিশন গেরাও করতে বাধ্য করা হবে গেরাওয়ের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করা হবে যদি তা না করা হয় তাহলে ব্রিটেন থেকে যে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে কোথাও আওয়ামী লীগের স্থান হবে না সেখানে হাসিনারও স্থান হবে না আর সাঈদী সাহেবের আজকের যে মৃত্যু যেটা আমরা মেনে নিতে পারছি না এজন্য আন্তর্জাতিকভাবে তদন্ত করে কুনি শেখ হাসিনার বিচার এবং তাকে যেন পরিকল্পিতভাবে যেন চিকিৎসা সেবা যেন দেওয়া হয় নাই তার কারা কর্তৃপক্ষ সহ সবার সুস্থ তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি নিরাপদ বাংলাদেশ ইউকের সভাপতি হিসেবে এবং সংগঠনের পক্ষ থেকে জি বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে এবং আপনারা টিভি চ্যানেল এই ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সকলের কাছে পরিষ্কার হয়েছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় ঠিক কিনা এটা পরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা দাবি করছি যদি আন্তর্জাতিক মানের একটা টিম গঠন করা হয় এবং এখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন ডাক্তার অভিজ্ঞ ডাক্তার দিয়ে যদি একটা কমিশন গঠন করা হয় তাহলে সেই তদন্ত কমিশনের মাধ্যমে কিভাবে তাকে ঔষধ সেবনের মাধ্যমে হত্যা করা হয়েছে সেটা সম্পূর্ণ আসল রূপগুলা বিষয়টা ফুটে আসবে আমরা সেটাই দাবি করছি আর আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলতে চাচ্ছি যে শেখ হাসিনাকে যে আপনি মৃত্যুর থাবা থেকে রক্ষা পাবেন না জেনে রাখুন আপনি পরিকল্পিতভাবে বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনারা হত্যা করেছেন সাঈদী সাহেবকে শুধু জামাত ইসলামী ভালোবাসা তা না আওয়ামী লীগ বিএনপি জামাত সহ সারা পৃথিবীর মুসলিম উম্মাহ সবাই তাকে ভালোবাসেন এমন একজন মহান ব্যক্তিকে আপনারা হত্যা করেছেন বিশ্বের কোটি কোটি বনিয়াদম আজকে পৃথিবীর যে দেশে তাকান যেদিকেই তাকান সব দিকে দেখতে পাবেন শুধু কান্নার রোল আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে একজন সাধারণ মুসলমান সাংবাদিক সর্বমহলে কান্না আজকে কান্নাকাটি করছে এমন একজন মহান ব্যক্তিকে হারিয়ে জেনে রাখুন সাঈদী সাহেবকে হত্যা করলেন তিনি তো জান্নাতে চলে গেলেন শাহাদাতের মর্যাদা নিয়ে কিন্তু আপনার মৃত্যুটা কিভাবে হবে আজহার ইসলাম সাদা পোশাক নিয়ে কি আপনার সম্মুখে জান কবজ করার জন্য আসবেন না হায়নার মতো রূপ নিয়ে একটা বিকৃত তার বডি চেহারা নিয়ে আপনার কাছে কালো থাবা হয়ে আপনার জানটা কবজ করবেন সেই দিনের অপেক্ষা করুন আপনার এখনো সময় আছে তওবা করে সত্যের পথে ফিরে আসুন নতুবা ফেরাউন আর নমরুদকে যেভাবে সারা পৃথিবীর মানুষ ধিক্কার দিচ্ছে আপনার নামটা আপনার দলের নামটাও শোনার পর যতদিন পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন প্রজন্মরা আপনাকে আপনার দলকে ধিক্কার জানাবে আমি আজকের এই প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশের সমস্ত ওলামা ইকরামকে এক হওয়ার জন্য আবেদন করছি নতুবা আল্লামা সাঈদী সাহেবকে অধ্যাপক গুলাম আজমকে আর বিএনপি নেতা পিন্টুকে আমাদের আরো অনেক নেতা যেভাবে তারা জেলের মধ্যে
ঔষধ সেবন করিয়ে করিয়ে তারা যেভাবে হত্যার হত্যা করেছে জেনে রাখুন আপনাদের উপরও এই রকম তারা চেইনের মতো তারা ঘুরে আসবে এবং কোন উলামায়ে কেরাম রেহাই পাবেন না সেই কালো থাবা থেকে আজকে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকেও বলবো জামাতকে সাথে নিয়ে যদি আপনারা আন্দোলন না করেন আপনারা একা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারবেন না 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 যদি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হয় জামাত ছাড়া কোন বিকল্প নেই জামাত শিবির ব্যতীত বাংলাদেশ থেকে এই জগদ্দল পাথরকে নামানো সম্ভব নয় সুতরাং সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জালিম শাহী থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য ইসলামী সুশাসন প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য শান্তির বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ যদি আমরা করতে চাই তাহলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই সবাই ঐক্যবদ্ধ আর আন্দোলন আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন করার উদাত্ত আহ্বান জানিয়ে আল্লামা সাইদি সাহেবের মৃত্যু যাতে শাহাদাতের মৃত্যু হিসেবে আল্লাহ পাক কবুল করেন সেই মনে জাত করে আমি এখানে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা আসলে আজকে আমি সকালে যে ফেসবুকে লাইভে দেখেছিলাম আমাদের প্রবীণ সাংবাদিক আমার দেশের নির্বাহী সম্পাদক অলি উল্লানুমান ভাই উনি লিখেছিলেন যে সাইদি সাহেবের ইমামতিতে উনি ঈদের জামাত পড়েছেন আজকে আমাদের সামনে স্ট্যাটাসটা পড়ার পরে আমার অলি উল্লানুমান ভাই বলছেন যে সাইদি সাহেব আজ নেই আজকে অলি উল্লানুমান ভাইয়ের কাছ থেকে যেহেতু নমাজ চলতেছে তারপরে আমরা সংক্ষিপ্ত স্মৃতিচারণটা নুমান ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে যথাসময় আসতে পারিনি আমাদের আরেকটা জরুরি মিটিং ছিল তারপরেও চেষ্টা করছি তো আজকে খুবই একটা দুঃখের দিন আমাদের জন্য যে আল্লামা সাইদি হুজুর মানে ইন্তেকাল করেছেন ইন্তেকাল বলবো না মানে ওনাকে মানে শাহাদত বরণ করতে হয়েছে জালিমের এই অত্যাচারে নির্যাতনের মুখোমুখি দিনের পর দিন থাকার পর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লামা সাইদি সাহেবকে জুডিশিয়াল মার্ডার করতে পারেনি যে কোনো কারণেই হোক জুডিশিয়াল মার্ডার থেকে বিরত থাকলেও তারা পরিকল্পিতভাবে ধীরে ধীরে আল্লামা সাইদিকে হত্যার দিকে ঠেলে দিয়েছে এবং তাদের সেই সুপরিকল্পিত এই পরিকল্পনার মাধ্যমে আল্লামা সাইদি সাহেবকে আজকে যে মানে মৃত্যুর মুখোমুখি করেছে সেটার জন্য আমি নিন্দা কোথায় জানাবো জানি না তবে তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে এবং আমি মনে করি বাংলাদেশ যদি থাকে বাংলাদেশ যদি কোনোদিন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এইসব হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্ত হবে এবং এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাংলাদেশের আজকে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের বিচার একদিন বাংলাদেশের মাটিতে হবে তাদের জীবিত থাকলে হবে তারা মৃত্যুর পরেও তাদের মরণোত্তর বিচার হবে সেই প্রত্যাশা আমি করি এবং আল্লামা সাইদিকে যারা হত্যার দিকে ঠেলে দিয়েছেন আজকের এই আপনারা জানেন যে উনাকে বলা হচ্ছে যে উনি মানে হার্ট অ্যাটাক করেছিল যদি উনি হার্ট অ্যাটাক করে থাকেন তাহলে তো কালকে উনাকে আমরা দেখছি যে উনি হাসতে হাসতে হাসপাতালের দিকে যাচ্ছেন তাকে হাসি মুখে দেখেছি কিন্তু আজকে ওনার মৃত্যু সংবাদ অবশ্যই এমন কিছু করা হয়েছে যে কারণে আল্লামা সাইদি সাহেবের কোন আত্মীয় স্বজনকে গতকাল থেকে তার কাছে যাইতে দেওয়া হয়নি হাসপাতালে যদি উনি হার্ট অ্যাটাকই করে থাকেন নিশ্চয়ই তার কাছে তার আত্মীয় স্বজনকে দেওয়ার সুযোগ দেওয়া হতো কিন্তু সেটা তারা করেনি আমার মনে হচ্ছে যে সুপরিকল্পিতভাবে সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার একদিন হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নামাজের সময় শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লামা সাইদি সাহেব অমর হোক সেই প্রত্যাশা রাখি জাযাকাল্লাহ খাইরান আমি আব্দুল্লাহ মামুন ভাই আমি একটু কইমু আমরা সাইদি সাহেব সম্পর্কে যদি একটা মিনিট একটু সেটি স্মরণ করেন প্লিজ জি আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব অর্ধ শত বৎসর থেকে তিনি তাফসিরুল কোরআন মাহফিল করার মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোরআনের খেদমত করেছেন এমনকি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের প্রায় শতর উপরে দেশে গিয়ে তিনি কোরআনের মাহফিল করেছেন এবং শত শত মানুষ তার আলোচনা শুনে কোরআনের কোরআন থেকে যে আলোচনা করেছে সে আলোচনা শুনে মানুষ মুসলমান হয়েছে আপনারা সবাই জানেন এবং আমি আল্লামা সাইদি সাহেবের গুণ দু একটি কথা বলে শেষ করতে চাই আল্লামা সাইদি সাহেব আমি 2005 সালে ইসলামী ছাত্র শিবিরের তখন সিলেট জেলা শাখার সভাপতি তিনি আমাদের বিয়ানী বাজার তিনি সফর করেছেন একটা তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল তখন আমি ছাত্র শিবিরের সিলেট জেলা সভাপতি তখন তিনি সেখানে গিয়েছেন সেখানে যাওয়ার পরে তিনি সেখানে মাহফিল করে সিলেটে যখন আসেন যখন তিনি রেস্ট হাউসে তখন খাওয়া দাওয়া করেন রাতের বেলা
সরি বিকেল বেলা তখন খাওয়া দাওয়ার সময় আমরা একসাথে খাওয়া আমরা মেহমানদারি করতেছি, তখন তিনি বারবার বলছেন এই আমার হেলিকপ্টারের পাইলট কোথায়, তাকে ছাড়া তো আমি খাবো না। তিনি সাথে বসিয়ে হেলিকপ্টারের পাইলটকে সাথে বসিয়ে তিনি দুপুরের খাবার দাবার করেছেন। তারপরে সিলেটে আরেকবার তিনি আরেকটি জেলা উপজেলায় গেছেন, সেখান থেকে আসার পথে আবার তিনি রেস্ট হাউসে আমরা ছিলাম তার খেদমতরত অবস্থায়। সেটা হচ্ছে 2006 সাল আমার মনে পড়তেছে। সেখানে গাড়ির ড্রাইভার তিনি একটা পাশে রুমে বসেছিলেন, তখন তিনি বলছিলেন এই আমার গাড়ির ড্রাইভার কোথায়, ওনাকে নিয়ে এসো তো। গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে আমাদের সবাইকে তিনি সাথে নিয়ে আস, এখানে সবাই মেহমান, কোনো মেজমান নেই, সবাইকে সাথে নিয়ে একসাথে বসে আমরা কেউ বসে, কেউ টেবিলে বসে, কেউ চেয়ারে বসে, কেউ আমরা বিভিন্ন ডেস্কে ব্রেঞ্চিতে বসে একসাথে সবাইকে নিয়ে তিনি খাওয়া দাওয়া করেছেন। এবং তিনি যেভাবে একজন বড় ব্যক্তিকে সম্মান দিতেন, একজন জেনারেল মানুষকে সেই রকম সম্মান দিতেন, একজন রিস্কাওয়ালাকে পেলেও তিনি জড়িয়ে ধরতেন, এবং তিনি একজন সাধারণ মুসল্লিকেও জড়িয়ে ধরে তার সাথে বুক মেলাতেন বলেই তাকে মানুষ দলমত নির্বিশেষে তাকে সবাই ভালোবাসত। বিদায় তিনি শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে, তার এলাকা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, সেই এলাকায় তিনি নির্বাচিত হতে পেরেছিলেন। এমন একজন মানুষ, এমন একজন মহৎ গুণের মানুষ আজকে রাজনীতিবিদে খুব কম পাওয়া যায়। আমরা বলবো আজকে প্রধানমন্ত্রী তিনি এইরকম একটা উদাহরণ দেখাতে পারবেন বাংলাদেশে, যে ড্রাইভারকে নিয়ে সাথে বসে খেয়েছেন, এক বেলা সময় দিয়েছেন, একটা টাইম তাকে আদর করেছেন না। এইরকম মহৎ গুণের মানুষকে যে তারা মৃত্যুর কোলে ঢেলে দিয়ে মুসলমানদের কলিজায় যে তারা আঘাত দিয়েছে, সেই আঘাতের বিচার পৃথিবীর মাটিতেও হবে, আমরা দেখব ইনশাআল্লাহ। আখেরাতের মাটি, আখেরাতের তো ফয়সালা আল্লাহ পাক আখেরাতে হাসরের দিন তো করবেন, কিন্তু জেনারা কহে হাসিনা এই আল্লামা সাহিদকে হত্যার মাধ্যমে তোমাদের পতন হবে, দলের মধ্যে গজব আসবে, এমনকি বাংলাদেশের 20 কোটি মানুষের উপরও গজব অপেক্ষা করছে। আমরা সেই গজব থেকে আল্লাহর কাছে ফানা চাই। আমি আল্লামা সাইদি সাহেবের সেই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে আল্লাহ পাক কবুল করুক, এবং আমাদেরকে সাইদি সাহেবের উত্তর হিসেবে উত্তরসূরি হিসেবে কবুল করুক, এবং আমৃত্যু যাতে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, মানুষের কল্যাণের পক্ষে যাতে আমরা কাজ করে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। আমি মিডিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। না, যে বিষয়টা আমি কইতাম সৈয়ার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, উনারে বাংলার মানুষে জানত কুরানোর ফাঁকি। এই কুরানের ফাঁকির তাফসির যখন আমরা সিলেট আলিয়ামার দেশা মাঠে শুনতে যাইতাম, তখন আমরা মনে করতাম যেন এই রাতটা যেন শেষ না হয়, কারণ হলো সেই সুরেলা কণ্ঠে কুরানের তাফসির শুধু অনবরত শুনতেই ভালো লাগত, এবং এত মধুর সুরেলা কণ্ঠে উনি তাফসির পেশ করতেন, মানুষ কোনো বিরক্ত হতো না। দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনার সারা জীবন উনি কোরআনের খেজমত করে গেছেন, উনি উনার যে কোরআনের যে তাফসিরটা লিখে গেছেন সেই তাফসিরটা আপনারা পড়তে পারেন। উনি যেভাবে বাংলার প্রতিটা অঞ্চলে উনি যেভাবে তাফসির করতেন সেইভাবে উনি এই তাফসিরটা লিখছেন। আমি একটা তাফসির সংগ্রহ করেছি, আপনারা সেই তাফসিরটা সংগ্রহ করে পড়তে পারেন, এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসসালামু আলাইকুম। এই যে আল্লামা আদিল্লাহ হোসেন সাইদি সাহেবকে এভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমি একটা কথাই বলবো, শেখ হাসিনাকে এইভাবে আর কত অন্যায় করবেন? আপনি জানেন না এই আলিমের প্রতিটা চুকের পানি আজকে বিশ্বের প্রতিটা মানুষকে কাঁদাচ্ছে। আমরা জানি আমরা কাকে হারিয়েছি। আমরা একটা কথাই বলবো শেখ হাসিনাকে, খুব তাড়াতাড়ি আপনি এতটা নির্দয় হয়েছেন যে তার প্রমাণ পাবেন। আপনার শাস্তি বাংলাদেশের মানুষ তো দেবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি লাঞ্ছিত হবেন, ফেরাউন নমরুদের চাইতে নিষ্ঠুরতম মৃত্যু আপনার হবে, আপনাকে এই দুনিয়াও ছাড়বে না। আপনাকে সর্বশেষ একটা কথাই বলবো, যেভাবেই আপনি মৃত্যু হয় না কেন,
একটা কথা জেনে রাখবেন, আপনাকে কবরও কবর গ্রহণ করবে না, আপনার কবরেও জায়গা হবে না। শেখ হাসিনা আপনি যে কাজটি করেছেন আপনাকে কবরেও জায়গা হবে না, আপনার ধ্বংস এই দুনিয়া থেকে শুরু হবে আখেরাতে গিয়েও শেষ হবে না। পৃথিবীর সব মানুষের চাইতে সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। একটা কথা জেনে রাখবেন, যদি একটা দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিতেন আমি আপনাকে ক্রস ফায়ার করে একটা মুহূর্ত আপনাকে আমি সুযোগ দিতাম না, কোনো আপনাকে সুযোগ ক্রস ফায়ার করতাম। আপনি আমাদের হৃদয়ের মণি, আমাদের হৃদয়ের স্পন্দন। এদিকে অন্যায় ভাবে হত্যা করেছেন, অচিরে আপনি শাস্তি পাবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত বড় হৃদয় ভাঙ্গা হৃদয়ে আজকে একটি কথা বলতে চাই। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আমাদের বাংলাদেশের শত্রু খুঁটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের রাহবার কোরআনের ফাঁকি অত্যন্ত সুমধুর কণ্ঠে উনি কোরআনের তাফসির করতেন, লক্ষ লক্ষ মানুষ উনার তাফসির শুনে হেদায়ত প্রাপ্ত হতেন। কি আওয়ামী লীগ, কি বিএনপি, সব শ্রেণীর মানুষ উনার তাফসিরকে ভালোবাসতেন। শত শত বিধর্মী ভাই বোন উনার তাফসির শুনে মুসলমান হয়েছেন। আজ আমাদের মাঝে আমাদের আল্লামা সাইদি সাহেব নাই। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের সাইদি সাহেবকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করেছে। উনি আসলে মৃত্যুবরণ করেন নাই, উনি শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে একটি দোয়া চাই, উনি আমাদের সাইদি সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে শাহাদতের মর্যাদা দান করুন, একজন শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। এবং শেখ হাসিনা যে নিষ্ঠুর অত্যাচার আমাদের সাইদি সাহেবের উপর করেছে, তথা আমাদের আলিম উলামাগণের উপর নিষ্ঠুর অত্যাচার করতেছে এবং করেছে, নির্মমভাবে জেলে জেলের বাইরে হত্যা করছে, এই শেখ হাসিনাকে দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ পাক তুমি দুনিয়ার মাঝেও দেও আখেরাতেও দেও, অথবা এই হাসিনাকে তুমি হেদায়ত দান করো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রোগ্রাম থেকে আমাদের একটাই দাবি, বিশ্ব মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাইদি পরিকল্পিতভাবে কুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত করে এটাই বিচার করতে হবে, এটাই আমাদের দাবি। এবং কেয়ারটেকার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নিরবাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এটাই দাবি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি যে কথাটা আমি কইতাম সৈয়ার, আজকে আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে একটা বিরাট ভূমিকম্প হয়েছে, সমস্ত পৃথিবীর মুসলমান মুমিন যারা আছেন এই মুসলমান মানুষগুলোর ভিতরে এইভাবে ভূমিকম্প হয়েছে সাইদি সাহেবের ইন্তেকালের কারণে। আমরা আজকে গভীরভাবে শোকাহত, গভীরভাবে মর্মাহত। যে সাইদি সাহেবের কোরআনের তাফসির শুনে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন ধর্ম থেকে ডাইভার্ট হয়ে মুসলমান হয়েছে, সেই কোরআনের তাফসির কারক সেই সাইদি সাহেব আজকে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। আমরা উনার উচ্চ মাকাম আমরা কামনা করি, উনি যেন জান্নাতের সর্বোচ্চ স্থান পান এবং শহীদ হিসাবে আল্লাহ তালা উনাকে কবুল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাত গ্রহণ করা লাগবো, হার কোন সময় মৌত হইব কিভাবে আমরা কেউ জানি না। আল্লাহ আর একটা কুরআন আয়াতের মাঝে আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহ লাইফ দিছোন জিন্দেগি দিছোন আল্লাহ টেস্ট করার লাগে আহসান আমালা হে কতখান উত্তম আমল করইন আল্লাহ কেন বাঁচাই লিছোন কইয়া আকসারু আমালা হইছোন না আকসারু আমালার মানে হইল কি হে কত বেশি আমল করইন পর আল্লাহ কইছোন আহসান আমালা আল্লাহ উত্তম আমলর কথা কইছোন কিয়ামতের দিন মনে রাখবা ভাই বোনেরা হল আল্লাহ আপনার আমার কোন আমল দে ওজন করবা প্রত্যেকটা আমল দে ওজন করবা আল্লাহ হিসাব করতে নাই হে কতখান বেশি আমল করইন ওজন করবা সুবহানাল্লাহ আজকে যে ব্যক্তি লাগিয়া এখানে যে অনুষ্ঠান হইছে আজকে যে ব্যক্তি লাগিয়া দোয়া মাহফিলর কুটি কুটি মুসলমান কুটি কুটি মানুষে মানুষে থান লাগি খানদের কুটি কুটি আলিম উলামা হলে হাফিজ হলে থান লাগি খানরা দোয়া খররা 50 বছর যে মানুষটা কুরআনের খেদমত করছেন বাংলাদেশে যারে এক নামে পরিচিত যে হইল কি কুরআনের ফাঁকি মানে কুরআনের খেদমত যে মানুষে করছেন 50টা বছর কুরআনের খেদমত করছেন লাস্ট তান জিন্দেগির শেষ 10টা বছর 12টা বছর তান কারাগার আসলা জানি না কি অবস্থা আসলে একমাত্র আল্লাহ জানে বন্দি অবস্থায় থান মা মারা গেছিল এই বন্দি অবস্থায় থান ছেলে মারা গেছিল জানি না কি খান কইতাম আসলে আমি বুঝলাম না আপনারা কদার কসম করি করা আমি কোনো জামাত করি না আমি কোনো জামাতে ইসলামের কোনো পার্টির মানুষ নাই আমি কোনো শিবিরের মানুষ নাই কিন্তু আমি একজন সাধারণ মানুষ ইয়া থানরে আমি অনেক ফলো করতাম আমার জীবনে খসম আল্লাহর করি করে আমি বাংলাদেশে লেখাপড়া করছি কলেজে গেছি কোনোদিন আমি জামাত শিবির করছি না কোনোদিন আমি জামাতে ইসলাম করছি না আমার কোনো ব্যাকগ্রাউন্ড লেখার নাই আপনারা অনেকে কইতে পারে মনে হয় আমি জামাতের মানুষ অনেকে কইন আমি কোনো ইসলামিক দলের মানুষ জি না আমি হলাম একজন মুসলমান আমি একজন কোরআনের স্টুডেন্ট প্লিজ আপনারা মনে রাখুন জানো হে কিতা খোরা দুনিয়ায় মনে রাখুন জানো বাংলায় একটা কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আমি আমিনুর সদরে সব সময় কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মারা যাবার বাদে মানুষ আপনার লাগি দোয়া করুন আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করুন আপনারা যারা এখন প্রায় 8 থেকে 10 হাজার মানুষ আমার লাইভ দেখরা আপনারা গেছে আমার কোয়েকশন আজকে সাইদি সাহেব মারা গেছেন সাইদি সাহেবের লাগি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া করবা আর যদি আপনি মারা যান আমি মারা যাই আমার লাগি কয়জনে দোয়া করবা আজকে যদি আমি মারা যাই আজকে যদি আমার ইন্তেকাল হয় আপনার ইন্তেকাল হয় কয়জন মানুষে আপনার লাগি দোয়া করবা ভাই বোনাই নকল হয়তো আমি সাইদি সাহেবের মতো হইতাম ফারতাম নাই হয়তো আমি কোনো আলিম উলামার মতো হইতাম ফারতাম নাই কিন্তু আমি তো মুসলমান আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ফরসি আল্লাহ রসুলে কইছেন যদি আমার একটা কত যদি কোরআনের একটা আয়াত তোমার গেছে ফুসিয়া থাকে এইটা অন্যজনের গেছে ফৌসাও আমি কোন বড় মাদ্রাসা মুফতি আলিম মৌলানা আমি তা কিচ্ছু না আমি তা পড়ালেখা করছি না কিন্তু আমি এই জিনিসটা তো কইতাম আমার সাইদি সাহেবর ছাত্রর ছাত্র সাইদি সাহেব লাগে আমার উস্তাদ উস্তাদ তান্ডকে জীবনের শেষ দেখছি লন্ডনের মাঝে বুঝছিলাম না জেনে আবার আর দেখো নাই আর এইটা নাই যে মানুষটার ওয়াজ ছোট থাকতে থাকি ঘরের মাঝে বাজানি হইতো যে মানুষের ওয়াজ শুনিয়া শুনলে কোরআন তিলাও শুনলে মনটা ভরে যেত সে সময় হতো বুঝছি না এই মানুষের সম্মান কত খান কিন্তু এখন বুঝলাম আমি আবার খরি করাম আমার লগে প্রায় 8 থেকে 10 হাজার ভাই বোনের নকল আসেন খোদার খসম করি প্লিজ লাইফটা আপনারা শেয়ার করবা ও নিয়তে বলে আপনারা সাইদি সাহেবের ভালোবাসার উদ্দেশ্যে একজন আলিমর মহব্বতে আজকে লাইভটা শেয়ার করবা আর শুধু খালি এই কমেন্ট হল লেখবা আজকে খারে ফাঁসি খারে কিতা এটা না আজকে লাইভে শুধু লেখবা আল্লাহ সাইদি সাহেবরে জান্নাত দান করুকা সাইদি সাহেবরে জান্নাত দান করুকা এই জিনিসটা লেখলে আপনারা আমার কিতা লাভইব আপনারা কইতে পারেন আমিনুর সদরে আমরা যদি এই কমেন্ট লিখি আপনারা আমার কিতা লাভইব আমার আপনারা আমার লাভইব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কোনো মানুষে যদি কোনো মানুষের আফর খেতার লাগি দোয়া করেন ফেরেস্তা হলে আপনার লাগি দোয়া করবা আমার লাগি দোয়া করবা আপনি যদি সাইদি সাহেবর লাগে আজকে দোয়া করেন সাইদি সাহেবর আফর সেই দোয়াটা ওর ফেরেস্তা হলে সেম জিনিস আপনার লাগি দোয়া করবা আপনি যদি দোয়া করেন আলিম উলামা হল যারা দুনিয়ার মাঝে যেখানো নির্যাতিত আসেন আল্লাহ তারারে উদ্ধার করো আপনার আমার ফেরেস্তা আপনার আমার লাগি দোয়া করবা ভাই বোন আমি আবার খরাম সোম আল্লাহর খরি খরা আমি কোনো জামাত শিবির করি না আমি কোন জামাত ইসলামের মানুষ নাই আমি আসলে সাধারণ মানুষ কিন্তু এই মানুষটারে জানি না দিল থেকে বালা পাইতাম কোন দলীয় হিসাবে নাই একজন কোরআনের সুন্দর তিলাওয়াত করতা এবং সুন্দর ওয়াজ করতা সেই সময় ছোট থাকতে বুঝছিলাম না তাই কোরআনের ফাঁকি
সে সময় বুঝছি এক নামে বাংলাদেশের মাঝে কোরআনের ফাঁকি আর তিনি হইলে দিলবার হোসেন সাইদি সাহেব আসসালাম আলাইকুম ওয়েট করানি হুকা কিতা লাগে প্লিজ এমনে কই আপনার একলা না আমাদের কাকি জাযাকাল্লাহ খাইরান প্লিজ আমি না আমি আমি আমার আমার লাগে প্রায় 8 থেকে 10000 ভাই বুনে নখল আছেন আমি তার লগে আমি একটু মাফি প্লিজ দাও কাকি না জাযাকাল্লাহ খাইরান না দাও কা দোয়া করবা জাযাকাল্লাহ খাইরান জি আপনারা সিলেটি অনলাইন সিলেটি লন মিডিয়া দি শেয়ার হইলো কা ফেসবুক আমা যাও ভাই রে দিলে কা কইবানে জাযাক জি জি সিলেটি অনলাইন সিলেটি লন মিডিয়া লেখলা আপনারা পাইবা প্লিজ আপনারা যারা লাইভ এখন দেখরা আপনারা কাছে আমরা রিকোয়েস্ট রাখবো আপনারা প্লিজ আমরা সিলেটি লন একটা মিডিয়া আছে এই মিডিয়ার মাঝে এই মিডিয়ার মাঝে আপনারা প্লিজ লাইক এবং কমেন্ট করবা সিলেট টু লন্ডন মিডিয়া আমরা লন্ডন থেকে ইউকে থেকে ইউরোপ থেকে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন অনুষ্ঠান হল আপনারা দেখতে পারবা আমি যে জিনিসটা খোয়াত আসলাম যে আল্লাহ কুরআনও কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ভাই বোনের নকল দেখো আমার কত মায়ের ভাই নকল তারা খয়রা আমার তুই এখলা যাই থাকিনি আন্দাই রই গেছে সুবহান আল্লাহ সাইদি সাহেব তো এখলা আমরা তুই গেছেন গি সাইদি সাহেব তো নিয়া খুব সময় ভরে হতো খালকে নিয়ে খয়বর তো হয়ে যাব সাইজি সাহেব তো এখলা থাকবা কিতা তান লগে যাইব তান আমল যাইব মনে রাখবা আপনি আমি যদি এখন মারা যায় আপনার আমার লগে কিতা যাইব আপনার আমল আমল যাইব কোন আমলটা যাইব আমি বাংলাদেশ সহ ওয়ার্ল্ডর সকল নেতৃস্থানের বাই বুনে নখলর উদ্দেশ্যে আমার মেসেজটা এখন কোথা হবো আপনি হয়তো প্রধানমন্ত্রী হইতে পারেন আপনি এমপি হইতে পারেন আপনি মিনিস্টার হইতে পারেন আপনি বড় উচ্চ পর্যায়ের মানুষ হইতে পারেন কিন্তু মনে রাখবা আপনি আমি আপনি যদি মারা যাই আপনি যত বড় প্রধানমন্ত্রী যত প্রাইম মিনিস্টার হইন না খেলে আপনি যত বড় নেতা হইন না খেলে বাদশাহ হইন না খেলে আপনার লগে তিন পিস কাফড় ছাড়া কিচ্ছু যাইতো নাই যদি আপনি মহিলা হইন আপনার লগে পাঁচ পিস কাফড় যাইব আর এই কাফড়টা যাইব সাদা কাফড় দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দামি কাফড় যেটা খাফনর কাফড় এই কাফড়টা আপনার লগে যাইব আমি আমিনুর চৌধুরীর গার্মাজ এখন যে জ্যাকেট আছে যে শার্ট আছে এর চেয়ে এর আধা দাম হইব গিয়ে খাফনের কাফড় যে খাফনের লগে কোনো পকেট নাই আজকে সাইজ হিসাবে তো 50টা বছর কোরআনের খেদমত করছই লক্ষ লক্ষ আলী মুলা মখলুকান লাগি দোয়া করলাম আপনি আপনি একবার চিন্তা করে দেখো কা আপনি যদি মারা যায় আপনার কি অবস্থা হইব আপনার লাগি খে দোয়া করব আপনি কোন জিনিস করিয়া তুই গেছেন সদকা তুই জারিয়ার খাম যদি আপনি খুঁড়িয়া না থাকেন আজকে আউকা সাইজি সাহর কাছ থেকে আমরা এই নির্দিষ্ট লেসেন নেই আর যদি আপনারা অনেকে আমি দেখছি আমি আরো খান মেসেজ না দিলে হইতো না আমি আবার খয়রাম আমি কোনো জামাত ইসলামের মানুষ নাই আমি কোনো ছাত্র শিবিরের দলন নাই আপনার আশারা বাংলাদেশ চেক করলে দেখতে পারবা আমার গেছে কোনো জামাতে ইসলাম হুকা শিবিরের কোনো কিছু আমি জীবনে করছি না কোনো অনুষ্ঠানও গেছি না কিন্তু আমি সাইদি সাহর ওয়াজ শুনেছি আমি আলী মুলা মহলের ওয়াজ শুনছি আমি এটা বালা ফাইতাম আমার ফ্যামিলি বালা ফাইতাম আমি ও ফ্যামিলি থেকে আইছি কিন্তু এই মানুষটা সম্পর্কে যারা যদি কোনো কুটুকুটি কথা লেখেন কোনোর আমি কইতাম না কোন ওয়ার্ড আপনারা লেখরা অনেকে যদি লেখ কিয়া চিন্তা করেন আর লেখা কথা মনে করিয়ে তখন মনে রাখবা কিয়ামতের দিন এই ফেসবুকে যদি আপনারা থান এগেনস্টে কিছু লেখা তখন আপনারা মাফি চাইলো কা তান লগে যদি কোনো খারাপ কিচ্ছু হইয়া তখন মাফ চাইলো কা তান গেছে তো আর মাফ চাইতে পারতা নাই আল্লাহর গেছে তওবা করিয়া মাফ চাও কা বলে আল্লাহ তোমার এই মায়ার বন্দার সম্পর্কে আমি হয়তো লেখছিলাম যে কোনো কারণে আল্লাহ প্লিজ আমারে মাফ করে দো কা আল্লাহর গেছে মাফি চাও কা হয়তো আল্লাহ মাফ করে দিলেই বা প্লিজ আমি কইরাম হয়তো আল্লাহ মাফ করে দিলেই বা যদি আল্লাহ মাফ করে দিন না কেমত দিন যদি এই মানুষটা কই বলে আল্লাহ আমি 50টা বছর কোরআনের খেদমত করছি আপনার কোরআন আমি বিভিন্ন জায়গায় প্রচার করছি আর এই মানুষটা আমার সম্পর্কে বিভিন্ন কথা লেখছেন আপনি কিতা জবাব দিবা মনে রাখবা কেমতর দিন যে সময় আপনি জবাব দিবা কেমতর দিন যে সময় আপনি যাইবা আপনি গিয়া উঠবা উঠার বাদে আপনার যে সময় জিকানি হইব আপনার এই বাদ জিনিসের ব্যাপারে তখন কি আপনি আপনি যে সময় আনসার দিতে পারতেন না তখন আপনি কিতা দিবা টেকা পয়সা থাকতো নাই সে সময় কোনো নেতাগিরিয়ে খামাইতো নাই কোনো পাওয়ারে খামাইতো নাই তখন আপনি কিতা করবা আপনার যে নেক আমলটা আছে এই নেক আমলটা থারারে দিবা নেক আমল দিতে দিতে যে সময় আপনার সব শেষ হয়ে যাব তখন কিতা করবা তার আর বদ আমলটা আপনার খান্দ আইব তখন আপনি কিতা করবা আমি যে আয়াতটা পড়ছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই মতহল থেকে আমরা লেসেন কিতা নিতাম সাইদি সাহর মতো ব্যক্তি যদি কোরআনের খেদমত করার কোরআনের ফাঁকি নামে যারে পরিচিত তান যদি মৃত্যু সাদ গ্রহণ করা লাগছে আপনার আমার করা লাগবো আপনি আমি কিতা জবাব দিম আল্লাহর কাছে আল্লাহ খয়রা আপনার আমার মত এবং লাইফ ক্রিয়েট করছেন চেক দেখার লাগি যে কতখান আহসানু আমল করেন উত্তম আমল করেন এই উত্তম আমলটা কিতা হইতে পারে
আপনারা আমারে খরাম এই উত্তম আমলটা হইল কি কিতা উত্তম আমল আপনি আমি বুঝি লোকা ছোট আমল খরুকা বাট উত্তম আমল আপনি যদি একবার লেখেন আল্লাহ সাইদি সাবরে মাফ করে দেয় জান্নাত দান খরুকা এটাও কিন্তু আপনার উত্তম আমলের মাঝে একটা আমল আপনি যারা জেনে আমিন লেখরা আপনারা জেনে কষ্ট ফারা একজন আলিম মারা গেছেন আমি কইতাম না খার কারণে আপনারা কষ্ট ফারা আমি কষ্ট ফারাম বাংলাদেশের একজন আলিম মারা গেছেন আমি কষ্ট ফারাম একজন তাফসির খারক মারা গেছেন যার তাফসির দেখি দেখি আমি হই অন্যান্য আলিম উলামা হলে শিখছেন কিভাবে তাফসির করতাম যে মানুষে মানুষে শিক্ষা দিয়া গেছেন তাফসির খারে হইন মানুষ মারা গেলে যে মানুষের তিনটা জিনিস থাকে এর ভিতরে সদকাতু জারিয়া হিসাবে একটা হইল কি ওয়ালাদে সোয়ালেহীন একটা হইল কি তার নেক আমল মসজিদ মাদ্রাসা বালাখাম খুরিয়া তৈয়া গেলে আর একটা হইল কি দিনী শিক্ষা ইলিম এই সাইদ হিসাবে ইলিম শিক্ষা দিয়া গেছেন মানুষরে কিভাবে তাফসির করতা কিভাবে কোরআন তিলাওয়াত করতা কোরআনের আলোচনা করতা এই মানুষটার লাগে আপনারা খালি দোয়া করবা আমি আসলে বিদায় লিম আপনারা গেছে কিয়া আপনারা আমার লগে এখনো দেখলাম প্রায় 7-8 হাজার ভাই বোনে নকল আসুন প্লিজ আপনারা সবে আবার আমার জুরাত দি হইরাম আপনারা যদি আপসেট হইন কেউ আমার কষ্ট আমার কথায় কষ্ট হয়ে তখন আল্লাহর হাতে মাফ করে দিবা আপনারা আজকে লাইভটা শেয়ার করে দিবা আমরা সিলেটি অনলাইন সিলেটি চ্যানেল এর বাদে সিলেট টু লন্ডন মিডিয়া সিলেট টু লন্ডন ভয়েস অনেক জায়গার প্ল্যাটফর্ম এক জায়গা এক লগে লাইভর প্লিজ আপনারা আমরা সিলেট টু লন্ডন মিডিয়াটারে আপনারা লাইক এবং ফলো করিয়া রাখবা আমরা সিলেটি অনলাইন থেকে যদি কোনোদিন আর লাইভ দেখেন না আমারে ফাইন না তাহলে আপনারা মনে করবা সিলেট টু লন্ডন মিডিয়া সিলেট টু লন্ডন মিডিয়া লেখলে আপনারা ফাইবা ইনশাআল্লাহ আরও যদি সাইদি সাবর কিংবা অন্যান্য কোনো আলিমুলা মহলর যারাও আপনারা মারা গেছেন আউকে আমরা সব লাগে দোয়া করি আল্লাহ সবরে জান্নাত দান কর্তা যারা এখনো দুনিয়াত আসুন যারা কারাগারও আসুন যারা মজলুম আসুন শুধু বাংলাদেশ নয় আস্তা ওয়ার্ল্ডর সকল দে আল্লাহ মুক্তি দান কর্তা আর এখন কো যারা দুনিয়াত আসুন আমি সকলের উদ্দেশ্যে কইমু প্লিজ আপনারা এখনো এক হয়ে যুকা সময় আছে এখনো এক হয়ে যুকা আপনারা যদি আলিমুলা মাহল বাংলাদেশের স্পেশালি সকল আলিমুলা মাহল যদি এক হয়ে যায় বাংলাদেশ খানে ওয়ার্ল্ডের কোনো খানো কোনো ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে সে কোনো কথা হইত আপনারা যারা লাইভও দেখরা আপনারা গেছে আরো একটা লাস্ট উদ্দেশ্য মেসেজটা দিমু মনে রাখবা সিলেটি অনলাইন কিংবা সিলেটি লন্ডন মিডিয়া ফেসবুকও কিংবা ইউটিউবও আমরা কোনো মনিটাইজেশন অন করি না দেন আমরা পয়সা ইনকামও লাগি যত বেশি ভিউ হইব যত বেশি শেয়ার হইব আমরা পয়সা পাইমু খোদার কসম করি করাম আমরা এই চ্যানেল হলো কোনো মনিটাইজেশন নাই আমরা পয়সার লাগি এটা করি না আমরা আল্লাহরে খুশি রাজি করার লাগি যতটা বালা জিনিস আছে আমরা ওটা প্রচার করার চেষ্টা করি আপনারা যদি চাইন কেউ সিলেটি অনলাইন কিংবা সিলেটি লন্ডন মিডিয়ার মাঝে এডমিন হিসাবে আপনারা এলাকার কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রাম কিংবা কোনো দোয়া মাহফিল কিংবা কোনো খেলাধুলা যে কোনো জিনিস আপনারা তুলিয়া ধরতে চান এডমিন হিসাবে ভলন্টিয়ারিং ভাবে করতে চান আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা আপনারা আমরা মোবাইল ফোনও আপনারা মেসেজ দিবা লাস্ট যে মেসেজ দিব আপনারা যারা ইউটিউবার অকল আসুন ফেসবুকের অকল আসুন প্লিজ আপনারা গেছে আমার জোরাত দি রিকুয়েস্ট আপনার কারণে অনেক আলিমুলামা হল জেল গেছেন আমি কইমু আপনার কারণে অনেক আলিমুলামা হল লাঞ্ছিত হইছেন আপনারা কইবা আমিনুর চৌধুরী খেনেই কথা কইলাম আপনারা ইউটিউবার হলে পয়সা বেশি রুজি কর্তা করি মনিটাইজেশন অন করি পয়সা বানাইতা করি এক ঘন্টা দুই ঘন্টা আলিমুলামা হলে ওয়াজ করছেন কাট করি 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 আপনারা দুই মিনিট তিন মিনিট বেশি ভিউ হইত করি আপনারা এটা শেয়ার করেন যাতে আপনারা বেশি শেয়ার হইত আপনারা বেশি লাভ হইত কিন্তু অন্য মানুষের সময় শুনেন আপনারা ডিফারেন্ট থামনেই লোক দেন দিয়া মানুষরে বিভ্রান্তিত করেন যেটা আসলে তাই কোনো এক্সাম্পল দিয়া গিয়া কোনো আলিমুলা মহলে ওয়াজের মাঝে কোনো কথা হয়েছেন আপনারা আস্তা ওয়াজরে না প্রচার করিয়া কাট করিয়া আপনারা করেন বেশি বেশি করে ভিডিও বাইরাল হইতে লাগে ফলোয়ার হইতে করিয়া কিয়ামতের দিন মনে রাখেন যেন এই ফেসবুক এই ইউটিউব কিন্তু আপনারা এগেনস্টে সাক্ষী দিব আপনারা যেন এই আলিমুলা মহলের এক ঘন্টা দুই ঘন্টার ওয়াজ আপনারা প্রচার না করিয়া আপনারা যদি এই ছোট ছোট করিয়া করেন যেটা মানুষেরে বিভ্রান্ত করে প্লিজ আপনারা মনে রাখবা হুঁশিয়ার হয়ে যাবা আপনার এই ফেসবুক কিয়ামতের দিন সাক্ষী দিব আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে আপনি কোন জিনিস শেয়ার করা আপনি কোন জিনিসে আপনি প্রমোট করা মনে রাখবা আমরা হইতাম পারি বলে আমি কষ্ট করে গিয়া লাইভ করলাম কষ্ট করে গিয়া আমি ইউটিউবের মাঝে আপলোড করলাম আপনারা হেগে হয়েছে আপনারা গিয়া কষ্ট করে গিয়া লাইভ করতা আপনার যদি খামখাজ থাকে আপনি খামখাজ ফালাইয়া গিয়া লাইভ করার কোনো দরকার নাই আপনি ইসলাম প্রচার করার লাগে আপনার উদ্দেশ্য নাই আপনার উদ্দেশ্য হইল কি ভাইরাল করা আপনার ভিডিও আপনার উদ্দেশ্য হইল কি আপনি মনিটাইজেশন অন করিয়া আপনি ঠেকা ইনকাম করা বাট আপনি বুঝরা না আপনি সবচেয়ে বেশি ইসলামের খেতি করা তাহলে এই যে ইউটিউবার অকল আসুন যে ফেসবুকার অকল আসুন যে টিকটকার অকল আসুন বেশি ভিউ ফাইবার লাগিয়া বেশি আপনার লাইকার ফাইবার লাগি ফলোয়ার ফাইবার লাগি বেশি টেকা ইনকামর লাগিয়া আপনি যেন ইটা করা কেমতর দিন কিন্তু ইটার জবাব দেওয়া লাগবে হয়তো আমি জানতাম না
অনেক আলিমুল্লাহ মহলে জান দান আপনি খাসটা কররা আপনি তো কি মাথা দিয়া পাঞ্জাবি ফিন দিয়া আলিমুল্লাহ মহলর ওয়াজও যাইন গিয়া আপনি ওয়াজরে রেকর্ড করেন বাদে লাইভ করেন কোন বেশিরভাগ লাইভ করেন না ইউটিউবার হলে তারা ভিডিও বানাইন আর বাদে ছোট ছোট ভিডিও করিয়া তারা ফেসবুক ও ইউটিউবে আপলোড করেন যাতে তারা পয়সা ইনকাম হয় আমি আপনারা করাম খোদার কসম করি করাম কিয়ামতের দিন আপনারা এটার লাগে সাক্ষী দিবা তখন আপনি আফসোস করবা বলে ইয়া আল্লাহ আমি যদি এই সময়টা ইউটিউবের মাঝে না খাটাইয়া ফেসবুকও যদি না খাটাইয়া আমি যদি আমার জিকি রেখে পড়তাম আমি যদি একটা খাম করতাম রাস্তা সাফ করার খাম করতাম আপনি অনেক ফায়দা হইল না আপনারা অনেকে কোয়েশ্চন করেন আমি নোটস দিতে হলে তুমি কিতা খাম করো আমি লন্ডনের মাঝে রাস্তা সাফ করার রিসাইক্লিংয়ের মাঝে খাম করি আমার শরম করে না এই খামর কথা কইলে আমি কাউন্সিল রিসাইক্লিং স্ট্রিট ক্লিন মার্কেট ক্লিন পার্ক ক্লিন ক্লিনিং এর খাম আমি নিজে করি খোদার কসম করি করে আপনারা প্রায় 7-8 হাজার ভাই বোন আমার লগে আসুন আমি ক্লিনিং এর খাম করি লন্ডন যারা আপনারা আমার সিন হইন আপনারা জানবা আমি এই জেনে ফেসবুকে লাইভ করি কিংবা আপনারা গেছে আইয়া তুলিয়া ধরি এটুই লগে আমার শখে করি আমি হয়তো আমিনুর চৌধুরী এক জায়গাত উবাইয়া মাতলে একজনে শুনবা কিন্তু আমি আজকে এই ফেসবুকের মাধ্যমে এই লাইভটা করার কারণে আপনারা 7-8 হাজার মানুষে দেখতে পাররা এটুই লগে একটা মিডিয়া ও প্ল্যাটফর্ম আমরা করি এটুই লগে আমরা শখ সিলেটি অনলাইন সিলেটি লন্ডন মিডিয়া আপনারা আমরা ফেসবুকও কিংবা আমরা ইউটিউবকে চেক করতে পারবা আমরা এটা মনিটাইজেশন অন আসেনি আমরা ঠেকার লাগি তা করি না কিতার লাগি করি আপনারা বুঝতে পারবা প্লিজ আপনারা আমরা সকল অ্যাডমিন বা ইনতুর লাগি দোয়া করবা আমরা ফ্যামিলি লাগি দোয়া করবা অনেক আমরা ফ্যামিলি আমরা সাপোর্ট করেন আপনারা লাগি দোয়া করি আপনারা ভিউজ যারা আসেন যারা আমরা সবসময় সুন্দর কমেন্ট হল লাইক শেয়ার করি আপনারা আমরা সহযোগিতা করেন উৎসাহিত করেন মনে রাখুন যেন খোদার কসম করি করাম আপনারা গেছে আবার আপনাদের সময় লাইক করেন শেয়ার করেন কিংবা কমেন্ট করেন আপনারা আমরা খুশি করে আমরা মনে রাখুন যেন কোনো এটা যেন শেয়ার করলে আমরা পয়সা পাইমু এটা কোনো নাই আমরা খুশি করে যেন আজকে সাইজি সাহেবের একটা প্রোগ্রাম আইয়া লাইভ করছি আপনারা কয়েক হাজার আমি আশা করি লাইভের বাদে দেখুন কয়েক হাজার ভাই বোনের নখলে শেয়ার করছেন কারণ আমার লগে প্রায় কন্টিনিউ 7-8 হাজার মানুষ ভাই বোনের নখল 6 হাজার ভাই বোনের নখল কন্টিনিউ আসুন ও জিনিসটাই খালি শুধু খুশি করব আর খোদার কসম কিচ্ছু নাই একদিন তো কিয়ামত দিন আল্লাহর কইতাম পারো বলে আল্লাহ ফেসবুক নামক একটা সিস্টেম আপনি দিছিলা দুনিয়ার মাঝে আইছিল এটারে আমরা ইউজ করিয়া আমরা একজন আলিমর দোয়াত অংশগ্রহণ করতাম ফার্সি একটা বালা খামরে আমরা প্রচার করতাম ফার্সি সো প্লিজ আপনি যে দলর মানুষ হইন যে মতর মানুষ হইন একজন আলিম মারা গেছেন একজন আলিম মারা যাওয়া মানে একটা দেশের লাগি একটা জাতির লাগি দুনিয়ার লাগি বিরাট বড় একটা ক্ষতি আউকে আমরা আল্লাহ গেছে আজকে ফানা চাই বলি আল্লাহ প্লিজ আমরা মাফ করে দোকা আর লাস্ট মেসেজটা আমি দিমু আমরা চট্টগ্রামের বাই বইনে নকল চিটাগাঙ্গর বাই বইনে নকলের উদ্দেশ্যে আপনারা গেছে 2 মিনিট মেসেজ দিমু গত ফরুদিন আমি চ্যানেলে সস্তা মাস্তা রাত আমরা ফান্ড রাইজিং করছি লন্ডন চিটাগাং চিটাগাং অ্যাসোসিয়েশনের গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন এবং চ্যানেল এসর মাধ্যমে আমরা ফান্ডরাইজিং করছি চিটাগাং কত অনেক মানুষ মারা গেছে এখনো সঠিক হিসাব নাই কত মানুষ মারা গেছেন তারা বন্যার কারণে প্লিজ আপনারা যে যেখানে আসেন আমরা চিটাগাঙ্গর চট্টগ্রামের বাই বিনে নকলাগি দোয়া করবা আর তারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ যেন তারা সাহায্য করেন যারা মারা গেছেন আল্লাহ যেন তারা জান্নাত দান করেন দুইটা স্টোরি আপনারা শুনুকা প্লিজ এখন আমার লগে প্রায় 6-7 হাজার ভাই বোনের নকল আসুন চট্টগ্রামের ভাই ইনতে চ্যানেল এসো আপনারা লাইভ গিয়ে যদি দেখেন আপনারা শুনতে পারবো আমি নিজে আসলাম লাইভ আমি প্রেজেন্টিং করছি আপনারা আমি ওই জিনিসটা কই এক মসজিদের খাতিব চট্টগ্রামের একটা মসজিদের খতিব তার নাতি ফানিয়ে বাইয়া লইয়া বাসাইয়া লইয়া জারগি তারপরে তাই গেছেন সেইভ কর্তা তার নাতিরে তারপরে ফানি আরো স্পিড আইছে বাদে তার নাতিও মারা গেছেন থাইনও মারা গেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরো ভাই একটা ঘটনা শেয়ার করছেন থান ছোট বাইরে তুকাইয়া ফাইরা না থান উঠানোর মাঝে খমরের উপরে ফানি হয়ে গেছে ছোট বাইরে তুকানিত গেছেন ছোট বাইর বড় ভাই থাইন মারা গেছেন আয়রা না বাদে থান বড় ভাই গেছেন থাইনও আয়রা না বাদে বাফে বাফর তো আর দিল মানেন না দুই ফুয়া বারইয়া গেছেন দিও ফুয়ার মাঝে একজন ফুয়াও আয়রা না ফানি বাড়তে বাড়তে মাথার উফরে উঠে গেছে গরর উফরে উঠে যার বাদে সময় থাইনও গেছেন থান দুই ফুয়া প্লাস থাইন মারা গেছেন চিটাগাঙ্গ চট্টগ্রাম এই লোক এখন করে অবস্থা প্লিজ আপনারা চট্টগ্রাম এবং চিটাঙ্গর ভাই বোনের নকল লাগে দোয়া করবা আপনারা যার তখন সুযোগ আছে তৌফিক আছে সাহায্য করবা এখনো আমার লগে প্রায় 6-7 হাজার ভাই বোনের নকলে লাইভটা দেখরা আপনারা কাছে আমার রিকোয়েস্ট থাকবো লন্ডন কিংবা ইউরোপ মিডিল ইস্টে যদি কোনো ভাই বোনের নকল তখন আপনারা যদি সাইন সহযোগিতা করতা প্লিজ আপনারা লন্ডনের যে ইউকের যেটা গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন আছে কিংবা চ্যানেল এসে ফোন করিয়া খালি কইবা বলে আমিনুর চৌধুরী ভাই একটা লাইভ দেখছি আর তাই কইসেন আমরা সারাম চিটাগাঙ্গর এই ভাই বোনের নকলে সাহায্য করতাম আপনারা একটা পাউন্ড দুইটা পাউন্ড কিংবা 100টা পাউন্ড দিয়াও চিটাগাঙ্গর ভাই বোনের নকল লাগিয়া আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা
আপনারা মনে করবা আজকে এই দিনে টেকাটা নিয়ত করবা মনে করি লোকা এটা সাইদি সাহেবের পক্ষ থেকে আপনারা সদকাতু জারি হইব আপনারা মুর্দেগান হল পক্ষ থেকে সদকাতু জারি হইব একজন ভাই আমি দেখছি বাংলাদেশ আল্লাহু আকবার তান দাই নাত নাই বাউ আত লই খালি বাউয়াত আছে তান এই বাউ হাত লই তান গেছেন এই চট্টগ্রামের মানুষের সাহায্য করতা আপনার আমার তো বা আত আছে আলহামদুলিল্লাহ মুখ আছে শোক আছে আপনি আমি তো একলিশ তার লাগে দোয়া করতাম ভারমু প্লিজ গত কয়েক মাস আগে আপনারা দেখছেন সিলেট কিরকম বন্যা হয়েছিল অনেক মানুষ মারা গেছেন আলহামদুলিল্লাহ সিলেটের মানুষ এখন ভালো আছেন চট্টগ্রামের মানুষ এখন বিপদ আছেন তারাও কিন্তু একদিন ভালো ফানি যাইব গিয়া বন্যা থেকে তারা কিন্তু রেহাই পাইবা আপনি আমি এই বিপদের সময় কতখান সাহায্য করতাম পারছি এটি লোক ইম্পর্টেন্ট মনে রাখবা রসুল সাল্লামের হাদিস লোকি কোনো মানুষের যদি কোনো মানুষের বিপদ সাহায্য করেন আল্লাহ তার মহা বিপদ সাহায্য করবা আর খাল কিয়ামতের দিন আল্লাহ ওজন করবা এখন আমি দেখলাম প্রায় 8 থেকে 9 হাজার বাই লাইব আসেন আল্লাহ খাল কিয়ামতের দিন আপনার আমার আমল দিয়ে ওজন করবা মনে রাখুন জানো আল্লাহ কাউন্ট করতে নাই হিসাব করতে নাই আপনি কতখান আমল করছেন আল্লাহ দেখবা ওজন করবা আপনার হয়তো একটা পাউন হইতে পারে দুইটা পাউন হইতে পারে আপনার পাঁচটা পাউন হইতে পারে কিন্তু আল্লাহর আল্লাহরে খুশি রাজি করা লাগবে আপনি করিলেন এটা কিন্তু ওজন হয়ে যাব আপনি আমি যে আমল করাম যেখানে গিয়ে তা করলাম প্রত্যেকটা জিনিসের হিসাব কিন্তু খাল কিয়ামতের দিন আপনার আমার দেওয়া লাগবো সো প্লিজ আপনি আমি যে যেখানে করলাম আর যদি আপনারা যে কোনো ভাই বোনে নখলে আমি আবার হুঁশিয়ার করে দিলাম যদি সাইদি সাহেবর বিপক্ষে কিংবা এগেনস্টে কোন রকমের কোনো কিছু লেখালেখি করিয়া থাকেন কিংবা কিছু যদি লেখেন কিংবা থান ব্যাপারে যদি কোনো বাদ হইয়া থাকেন আল্লাহর হস্তে আল্লাহর গেছে মাফি চৌকা থান গেছে তো মাফ পাইবার আর মাফ চাইবার সুযোগ নাই থান মারা গেছেন আল্লাহর গেছে মাফ চৌকা সাদাকা করিয়া মাফ চৌকা আর যারা এখনো থান আলিয়াওয়ালা দুনিয়া থাকুন যদি সুযোগ থাকে তারা গেছে গিয়া মাফ চৌকা আর নাইলে খাল কিয়ামতের দিন যদি সাইজ হিসাবে আপনারা রেজিকে ইলাই আমার সম্পর্কে এই জিনিসটা হয়েছিল তুমি তা জানো কি লাহান তার প্রমাণ কি তা তখন কিন্তু আপনি আমি দরা খাইলিম আউকে আমরা যাইবার আগে সব একবার ও জিনিসটা রিকোয়েস্ট করবো যারা কোরআন তিলাওয়াত করতে পারেন কোরআন তিলাওয়াত করিয়া তার রুহর মাঝে ফসাইয়া দিবা কিছু সাদাকা করিয়া তার রুহ মাঝে ফসাইয়া দিবা কিছু সুরা এখলাস তিনবার ফরিয়া তার রুহ মাঝে ফসাইয়া দিবা আর সব এক দোয়ার মাঝে খালি ওখান করবা সাইদি সাহেব সহ আমারও আত্মীয়স্বজন মুমিন মুসলমান সারা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডর আদম আলাইসাল্লাম ইতা এখন পর্যন্ত যত আলিম উলামা সহ যত মুমিন মুসলমান মারা গেছেন আল্লাহ জান সকলদের জান্নাত দান করুন এই দোয়াটা আমরা কন্টিনিউ করবো আল্লাহ গেছে সাইমু আল্লাহ জানু থাইন সহ আরও যত মানুষ মারা গেছেন এখন পর্যন্ত আল্লাহ যেন সবরে জান্নাত দান করেন আর যারা দুনিয়া চাষেন আল্লাহ সকলে যেন হেফাজতে রাখেন হেদায়ত রাখেন ইমানে আমলে রাখেন আর যেটা বাংলা একটা কথা হয় এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আমি আমিনুর চৌধুরী সব সময় এই কথাটা বলি এমন জীবন করিবে গঠন যাতে মরিতে পড়িতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মারা যাওয়ার বাদে মানুষে আপনার লাগি দোয়া করেন এই জিনিসটা সবসময় আপনারা গেছে আমার রিকোয়েস্ট থাকবো এই জিন্দগিটা করবা যে জিন্দগিত আপনি কিছু কই জানি কিছু কইবানি জে মুলা সাহেব আউকা জে 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 জানি আউকা এদিকে আসুক ওই দেখো আমার লাইভ দেখি দেখি আর একজন মৌলানা সাহেব আইসেন আমরা বিতর্ণ খুব পরিচিত মুখ আমরা লোকে প্রায় এখনো 6 হাজার বাই বোনে নকল আসেন লাইব তো আমরা মৌলানা সাহেবের কাছ থেকে কই মুতান অভিমত আজকে আমরা লাইভ চলে প্রায় 2 ঘন্টা ধরিয়া আলহামদুলিল্লাহ সাজি সাহেব যে ব্যাপারে আমরা একটু আলোচনা করলাম আপনার ইসলামিক পয়েন্ট কইবা আমি ও জিনিসটা কইলাই যে এমন জীবন আপনি করবা যাতে আপনি মরার সময় এমন আমল করবা যাতে মরার সময় ফরতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন সাজি সাহেব লাই কুটি কুটি মানুষে দোয়া করা দল মত নির্বিশেষে সবে দোয়া করা আপনি মারা যাওয়ার বাদে কয়জনে দোয়া করবা একবার তা চিন্তা করে দেখো আপনার ফ্যামিলি মানছে আপনার লাগি দোয়া করবা আপনার এলাকার মানছে কি আপনার লাগি দোয়া করবা আপনার আত্মীয় স্বজনে কি আপনার লাগি দোয়া করবানি ফ্রেন্ড বন্ধু আপনার লাগি দোয়া করবানি একবার তা চিন্তা করুকা নিজের সেলফে জিকাউকা আমি আর একটা কথা কই মানুষের লগে এমন 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 ভাবে মানুষের লগে সম্পর্ক করবা যত সময় মানুষের দ্বারও থাকুন মানুষে আপনার দ্বারও আরো বেশি সময় খাটাইবার লাগে বালা পায় আর যে সময় মানুষের দ্বার থেকে আপনি হরিয়া যান মানুষে আবার আপনারে দেখবার লাগে আগ্রহ করে আর যদি খবর পায় আপনি মারা গেছেন মানুষে আপনার লাগে দোয়া করে আমি জানি অনেক ডিস্ট্রিক্টর ভাই বোনে নখলে আমার লাইফটা দেখরা হয়তো অনেকে আমার সিলেটি বাসা যদি না বুঝিয়া তখন আল্লাহর হস্তে মাফ করে দিবা প্রায় 8 হাজার 10 হাজার করে ভাই বোনে নখলে আজকে লাইবো আসলাম প্লিজ আমি শুধু এই জিনিসটা করাম আবার আমি করাম কসম আল্লাহর করি করাম আমি কোনো জামাতের লোক নাই আমি কোনো শিবিরের লোক নাই আমি একজন মুসলমান আমি একজন লাগি মানুষ আমি আমিনুর চৌধুরী এই কুরআনের ফাকির তিলাওত অনেক শুনছি এই আমি আলিম উলামা হলে সম্মান করি এই যে একজন আলিম আইসুন আমি তাদের সম্মান করি আমার একজন আলিম হিসাবে আমি সম্মান করি আর আলিমের লগে সাজি সাহেব ছেলে খুব আমরা লাইভে আছে খুব যদি মাত্র সাইন এক্সট্রা বেরি খুব আমরা লগে প্রায় 7-8 হাজার বাইবেন লাইভে আছে বুঝছেন
তো এই জিনিসটাই লাগি সাইদি সাহেবর লাগি দোয়া করবা সাইদি সাহেবর লাগি আল্লাহ যাতে সাইদি সাহেবরে জান্নাতুল ফেরদাউস দান করে দেন আর সাইদি সাহেবর ফ্যামিলির যারা আছেন যারা আরো আছেন আল্লাহ যেন সকল দে সবুর দান করেন ভাই একটা মিনিট মাত্র পারবানি আমরা লাগে শামিম ভাই শামিম ভাই রিজিকেন চাই এই যে এখানে সিলেট মিডিয়া সিলেট মিডিয়া সেক্টর যে লক্ষ লক্ষ ভিউয়ার আছে উনি আমার লাইনে আছে বুঝছেন এক মিনিট কথা বলবেন লাইভে শুধু একটা মিনিট শামিম ভাই ওকে জি বলেন আসসালামু আলাইকুম শামিম ভাই আমার নাম হইলো আমিনুর চৌধুরী আমার বাড়ি হইলো গি সিলেট আর আমাদের লন্ডনে একটা মিডিয়া আছে এটার নাম হইলো গি আমার নিজেরা কি পেজটা হইলো গি সিলেটি অনলাইন এবং সিলেট টু লন্ডন মিডিয়া আমরা এখানে আবু বকর মোল্লা ভাই সহ সবাই আসলাম ওনারা সবাই চলিয়া গেছেন শুধু আমি এখাই আছি আর আমার সাথে মৌলানা সাহেব আছেন তো এখনো লাইভে আমাদের সাথে প্রায় 7-8 হাজার ভাই বোনিন আছে যদি আপনি একটু লাইভে আমি ফোন মাইকটা ধরতেছি আপনি একটা মেসেজ দিবেন আপনি একটু পরিচয় দিয়ে দিল একটা সেকেন্ড শামিম ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে আলোচনা করছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার যার কোরআন দিল শুনে যার বয়ান শুনে হাজার হাজার মানুষ বিদর্মে মুসলমান হয়েছে সে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন কোরআনের পাখি আল্লাহ আছে দেরশ সাইদি গ্যাসকে পরিকল্পিত হত্যা করেছে অবৈধ সরকার তার মেজ সন্তান শামিম সাইদি ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিচ্ছেন শামিম ভাই আপনারা এখন আমার লগে প্রায় 8 হাজার ভাই বোনের নকল আসুন প্লিজ লাইভটা শেয়ার করবা আর শামিম ভাই মেসেজটা শুনেন শামিম ভাই বলেন আমরা আপনারা সবাই শুনছেন আমিও বিদেশের মাটিতে আছি আমি আমেরিকা অবস্থান করছিলাম গতকালকে আপনারা সবাই যে দৃশ্য দেখছেন আমি সেই একই দৃশ্য দেখেছি অত্যন্ত হাসি মুখে এবং হাস্যোজ্জ্বল ভাবে সালাম দিয়ে উনি হাসপাতালে নেমেছিলেন হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তারপরে কি ট্রিটমেন্ট করলো যে অল্প সময় ব্যবধানে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমার বুঝে আসে না তো তারা নানান রকম ষড়যন্ত্র করতেছে সেই শুরু থেকে তাকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে আর যখন ফাঁসি দিয়ে তারা হত্যা করতে পারে নাই তখন তারা হাসপাতালে নিয়ে এরকম ভাবে বিনা চিকিৎসায় অথবা অথবা তাকে অন্য কোন পন্থায় হত্যা করেছে কিনা এটা মানুষের সকলের ভিতরে প্রশ্ন সে কারণ ইতিমধ্যে ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছে আমরাও দেখতে পাচ্ছি আমিও দেখতে পাচ্ছি আর আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না চলে যাবো এটা ঠিক কিন্তু যাওয়াটা আমাদের এরকম হাসি মুখে যাওয়া এবং আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন আপনারা দোয়া করবেন সারা জীবন তিনি কোরআনের খেদমত করেছেন আল্লাহু আকবার সারাটা জীবন তিনি কোরআনকে মেনেছেন কোরআনের তাওয়াজ মানুষের কাছে পৌঁছাবে আল্লাহ যেন তার জীবনের বিনিময়ে বাংলার মাটিতে কোরআনের শাসনকে কায়েম করে দেয় আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোন মেসেজ দিতে জি শামিম ভাই আপনারা ভেঙে পড়বেন না আপনারা ভেঙে সারা জাতি ভেঙে পড়বে কারণ তারা ষড়যন্ত্র করতেছে এই উত্তেজনা সৃষ্টি করার জন্য এবং তারা দেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা অপচেষ্টা ও ষড়যন্ত্র গত 15 বছর ধরে করছে সামনেও করে যাচ্ছে কাজেই আপনারা সকলে বুদ্ধি বিবেচনা করে শান্ত থাকবেন জি ভাই জানাজার কোন ধন্যবাদ এখন 10 হাজার রুপে মানুষ আছেন ভাই বলুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মাওলানা শামিম বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং বরগুনা জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি যুক্তরাজ্য বিএনপি সাবেক সহধর্মিশের সম্পাদক
আপনারা দেখেছেন আজকে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবেই নিশিরাত্রে অবৈধ সরকার হত্যা করেছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দোয়া করছি আল্লামা সাঈদী সাহেবের জন্য, যিনি শহীদী তামান্না কামনা করেছিলেন সারা জীবন, হাজার হাজার বিধর্মী মুসলমান তার কোরআনের বয়ান শুনে সেই কোরআনের পাখিকে আজকে তারা, আপনারা দেখেছেন গতকালকে যখন পিজি হসপিটালে নিয়ে এসেছে হাড় অসুস্থতার কথা বলে, যখন তিনি অ্যাম্বুলেন্স থেকে নেমেছিলেন হুইল চেয়ারে বসেছিলেন তখন তিনি সালাম দিয়েছেন জাতিকে, সালাম দিয়ে হাসি দিয়েছিলেন। আমরা ভাবছিলাম আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ, তিনি সুস্থই ছিলেন। আপনারা দেখেছেন আজকে বিকাল চারটার সময় পিজি হসপিটালে ডাক্তার স্টেটমেন্ট দিয়েছেন যে আল্লামা সাঈদী সাহেব ভালো আছেন, সুস্থ আছেন, তার কোনো সিমটম ধরা পড়েনি। কিন্তু আমরা শুনতে পেলাম রাত্র 8:40 হঠাৎ করে আল্লামা সাঈদী সাহেব মারা গিয়েছেন। আপনারা দেখেছেন একটা ভিডিও, 3 মিনিটের 3 মিনিট 13 সেকেন্ড একটা ভিডিও ভাইরাল হয়েছে, হচ্ছে এক মহিলার কণ্ঠে, আপনারা হয়তো শুনতে পেয়েছেন। তিনি বলছেন আমরা তাকে ফাঁসিতে ঝুলাতে পারিনি, কিন্তু এখন তো আর কোনো ইয়ে নাই, হসপিটালে এসেছে, এখন তো মেরে দেওয়া সম্ভব। এই পরিকল্পিত হত্যা এটা হলো গত আগামীকালকে 15 আগস্ট। আপনারা জানেন অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে, 13 জনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সহ একটা স্যাংশন আসতে যাচ্ছে, সেটাকে ডাইভার্ট করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আজকে আমি দেশ বিদেশের কাছের এবং দূরের জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের যেই ভাইরা দেখছেন দেখবেন, আপনাদের সকলকে বলছি, আমরা যারা বিএনপি করি আমরা এখন কিন্তু আসলে মূলত একটা জিনিস দেখতে পাচ্ছি, এই অবৈধ সরকার চাচ্ছে যেটা এখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিত হত্যা করেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালো ট্রিটমেন্ট করছেন না। আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 14 বছর পর্যন্ত জেলের মধ্যে ছিল, তাকে কোনো ট্রিটমেন্ট করেনি, হঠাৎ করে তাকে ট্রিটমেন্টের নামে তাকে নিয়ে এসেছেন এখানে। এটা কিন্তু একটা তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা দেখেছেন কোনো ট্রিটমেন্ট করছে না, বিদেশেও আসতে দিচ্ছেন না, টার্গেট নিয়েছে আমাদের নেত্রীকে। এবং তারা যে প্ল্যান করেছেন সেই প্ল্যান বাস্তবায়ন করতে আমরা দেব না, যতক্ষণ যা হয়েছে আন্না এনাফ স্টপ ক্লিন, যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আপামর জনতার, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে ইসলামী ঐক্যজোট, কে অন্য দলের, সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ বাংলাদেশকে বাঁচান, ইসলামী মূল্যবোধকে বাঁচান, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচান, ওলামায়ে কেরামদেরকে বাঁচান। বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে মুমূর্ষু অবস্থায় রয়েছে হসপিটালে। গতকালকে দেখেছেন সাঈদী সাহেব হুজুর মোটামুটি সুস্থ মানুষ, তাকে হত্যা করেছে। আজকে একটু আগে দেখেছেন, আমরা লাইভ দেখেছি এই কিছুক্ষণ আগে, সাঈদী সাহেবের মেজর সেনের সাথে কথা বলেছি, আমি এই লাইভে কথা বলছি, আমার সাথে দেখেছেন হুজুর ভালো ছিল, সুস্থ ছিল, কোনো অসুস্থ ছিল না, তাকে হত্যা করেছে না, সারা পৃথিবীর মানুষ দেখেছে, কাজেই কাউকে ছাড় দিচ্ছে না তারা। কাজেই আমাদের সকলকে, আমাদের ওয়ালের সাথে যখন পিঠ ঠেকে গিয়েছে, আমাদের এখন আর বসে থাকার সুযোগ নেই। আসুন দলমত নির্বিশেষে সকলে নেমে আমাদের দেশ হুব্বুল্লাহ মিনাল ইমান, দেশের ভালোবাসা ইমানের অঙ্গ, সেটাকে বাস্তবায়ন করার খাতিরে আমাদের আজকে সাঈদী সাহেব চলে গিয়েছেন। এমন এক মানুষ তিনি ছিলেন যার ওয়াজ আওয়ামী লীগ পর্যন্ত শুনে মুসলমান হয়েছে। আওয়ামী লীগ যারা তারা মুসলমান না, আওয়ামী লীগ মুসলমান হয়েছে তার ওয়াজ শুনে। আজকে একটু আগে পিজি হসপিটালের সামনে দেখেছেন আমরা, এই গোপালী পুলিশ আমাদের অসংখ্য ভাইরা অবস্থিত হয়েছিল, তাদের উপর লাঠিচার্জ করেছিল, যখন তারা ধাওয়া করেছে পুলিশ সব পালিয়েছে। কাজে আমাদের এখন পিছিয়ে হটার কোনো সুযোগ নেই, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে নামুন। এবং আর একটা জিনিস না বললেই নয়, আপনি দেখেছেন নতুন করে শুরু করেছে তারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জঙ্গির নতুন নাটক শুরু করেছেন। জঙ্গি নামে আজকে 2 জন ধরেছে, রাজশাহীতে 1 জন ধরেছে, চাপাই নামে ধরেছে, দেখেছেন নতুন নাটক। কাজে নাটক থেকে আমাদেরকে বেরোবার জন্য একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশের কোনো মানুষ, যে কে মুসলমান, কে মুসলিম, কে নন মুসলিম, কে বিএনপি, কে জামাত, কে খেলাফত, কে জমিয়াত, কোন পীর মাসায়, কারো কোনো উপায় নেই। আপনারা মনে করবেন না যে এক সাঈদী সাহেব চলে গিয়েছেন, এক সালাউদ্দিন কাদের চলে গিয়েছেন, সবাইকে ছেড়ে দেবে, চিন্তা করবেন না, কাউকে ছাড়বে না। যে শশিনা বিশ্বাস আছেন তাকেও বলছি, চরমনা বিশ্বাস তাকে বলছি, ফুলতলি বিশ্বাস, সবাইকে বলছি আমি, দেশ রক্ষা হুব্বুল্লাহ মিনাল ইমান, দেশের ভালোবাসা, দেশ রক্ষা ইমানের একটা মূল স্তম্ভ। কাজে এটাকে আপনারা
সবাই মিলে এখন নামুন ইসলামকে বাঁচান দলকে বাঁচান দেশকে বাঁচান আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সব সবার সর্বশেষ আমি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের একজন ভক্ত তার রুহে মাগফিরাতের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সারাটা জীবন তিনি শাহাদাতের তামন্না করেছেন আল্লাহ কবুল করেছেন তারা যদি পরিকল্পিত হত্যাও করেন তিনি শাহাদাত হয়েছেন কাজেই এই শাহাদাতের রক্ত বিঠা যেতে পারে না এই শাহাদাতের কারণে বাংলাদেশের বুকে শাহজালালের পণ্যভূমি শাহপুরাণের পণ্যভূমি বাংলাদেশ এই উর্বর জমিকে ওই নাফার মানে নাফা করতে পারবে না কাজেই আল্লাহর দরবারে আল্লাহর দরবারে হাত তুলে দুই হাত তুলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুলের মঞ্জুর করে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এবং আল্লামা সাইদি সাহেবের ফ্যামিলিকে সকলকে ধৈর্য ধারণ করুক তৌফিক দান করুক বিশেষ করে খালাম্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ মানুষ তাকে ধৈর্য ধারণ করুন তৌফিক দান করুন কতদিন আগে তার বড় ছেলে চলে গিয়েছে বড় ছেলের ওয়াইফ চলে গিয়েছেন কাজেই তার শাশুড়িকে হারিয়েছেন সাইদি সাহেবের ভাইকে হারিয়েছেন আজকে সাইদি সাহেব নিজে চলে গিয়েছেন কাজী তার ফ্যামিলিকে আল্লাহ ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বি হুরমতি সাইয়্যিদিল মুরসালিন শাফিউল মুজনাবিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ মাগরিবের নামাজের পরে এশার নামাজের পরে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ কিন্তু বড় একজন আলেম বিশ্বনন্দিত মুফাসসির কোরআন যার কোরআন শুনে আমরা আজকে মাথায় টুপি বুকে দাঁড়ি দিন প্রচার করার ব্যবস্থা করেছেন সারা পৃথিবীতে আল্লাহ সেই মানুষটি আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ আল্লাহ সেই মানুষটি সারা জীবন শাহাদাতের তামান্না করেছিল আল্লাহ তুমি এই আমার প্রিয় হুজুরকে আল্লাহ সাইদি সাহেবকে আল্লাহ শাহাদাতের তামান্না হিসেবে কবুলের মঞ্জুর কর আল্লাহ আল্লাহ তুমি হুজুরকে আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করো আল্লাহ দুনিয়ায় যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আল্লাহ সারা পৃথিবীর মানুষ আজকে চোখের পানি ফেলে কাঁদছেন কেউ তার আত্মীয় না কিন্তু আপন আত্মীয়র চেয়ে বড় হয়েছেন তিনি আল্লাহ আল্লাহ তুমি এই মহান ব্যক্তিকে আল্লাহ নাইবে নবীদের কাতারে আল্লাহ আজকে দেখেছেন তিনি চলে গিয়েছেন সাথে সাথে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে তাতে মনে হচ্ছে যে আল্লাহর অলি চলে গিয়েছেন আল্লাহর অলির সে ধাক্কাতে আজকে বাংলাদেশ কম্পিত হয়েছে আল্লাহ সেই মহান অলিকে তুমি কবুলের মঞ্জুর কর আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বক্তৃতা শুনছেন আজকে লাইভের মাধ্যমে দোয়া করি আল্লাহ তার সবর দান করেন আল্লাহ তার ফ্যামিলিরে আল্লাহ জান্নাত নিয়া ইউনাইটেড করেন সাইদি সাহেব যারা বালা ফাইন দোয়া করি আল্লাহ জানো প্রত্যেক রে কিয়ামতের দিন সাইদি সাহেবর লগে এক লগে যাতে জান্নাতর যে বাগান হইব এই বাগানের মাঝে আল্লাহ দেখা করাইন সাইদি সাহেব সহ আরো যত আলিম উলামা হল সৈন প্রত্যেকটা আলিম উলামা হল প্রত্যেক আলিম উলামা হলে যেন আল্লাহ আমরা লগে জান্নাত এক লগে দেখা করার সুযোগ করে দিন এই দোয়াটা করবা আর এখন খোঁজে সাইদি সাহেবর ওয়াইফ আর ফ্যামিলি যারা আছেন আল্লাহ সবরে সবুর দান করতা আর আপনারা এই দোয়া করবা প্লিজ আউকে আমরা সব একবার ফরি লাই যেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস হইলো যে যেই ব্যক্তি এই তাসবিহ করবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বরিয়া দেন আর হইলো কি জান্নাতে একটা করে গাছ লাগানি হয় সুবহান আল্লাহ আমরা এখন খুব প্রায় 6000 ভাই বোনে নকল আছি আমরা যদি সবাই ফুরি একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনারা যারা লিখতে পারেন প্লিজ আপনারা এইগুলো কমেন্টের মধ্যে লিখবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার سبحان الله بحمد سبحان الله العظيم استغفر الله ان الله غفور رحيم اي تسبيح কিন্তু এই সাজিশা বিলওয়াজের মধ্যে আমরা অনেকে শুনেছি আজকে তিনি দুনিয়ায় নাই কুরআনের ফাকি নামে যাকে এক নামে ছিলেন তিনি ছিলেন সাজিশা سبحان الله আজকে আর নাই hayat মশব আল্লাহর লেখা আল্লাহ জানেন কার কখন মৃত্যু হবে আমরা কেউ দুনিয়াতে চিরদিন বাঁচব না সবাই যেতে হবে সবাই যেতে হবে আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে এই জন্য আজকে হয়তো আমাদের এই লাইভটা জীবনের শেষ লাইভ হতে পারে প্লিজ আপনারা কিয়ামতের দিন হয়তো এই লাইভটা আমাদের নাজাতের উসিল্লা হতে পারে যিনি একজন দিনের আলিম কুরআনের পাখি মারা গিয়েছেন আর আমরা ওনার জন্য দোয়া করেছি আল্লাহ আকবার আল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সাইদি সাহেব সহ আরো যে আলিম উলামা হল যারা মারা গেছেন আল্লাহ যেন সবাই রে মাফ করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করেন আর আমরা মাথে কথায় যদি আজকে কোনো ভুল হয় প্লিজ মাফ করে দিবে আমি আবারও হইরাম আমি
হয়তো অনেকে কইতে পারেন আমি মাত্র মাঝে ডিফারেন্ট ইউজ করলাম বিকজ আমি শুদ্ধ ভাষায় মাত্তাম পারি না আমি আমার মার ভাষা আমার মায়ের ভাষা আমি আমি সিলেটি মাতি যদি আমার মাথায় কথায় যদি সে ভুল ফাইয়া তখন না বুঝিয়া তখন আল্লাহর হস্তে মাফ করে দিবা যাবার আগে আবার ওখান তা হই মনে করে দিয়ে আমরা সকলের মৌতের কথা আল্লাহ কুরআনে যেটা হয়েছেন খুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আমরা প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবো আমরা এমন জীবন করতাম গঠন যাতে মরার সময় আমরা ফরতাম ফারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমি মারা যাওয়ার বাদে যাতে মানুষ আমরা লাগি দোয়া করেন এই খামটা করতাম আপনার এলাকায় যদি কোনো মসজিদ মাদ্রাসা থাকে কোনো স্কুল থাকে কোনো বালা প্রতিষ্ঠান থাকে প্লিজ এই প্রতিষ্ঠানে আপনি সাহায্য সহযোগিতা করবা এই প্রতিষ্ঠানটা খেয়ে বানাইছেন খেয়ে নির্মাণ করছেন এটা ইম্পর্টেন্ট নাই ইম্পর্টেন্ট হইল গিয়া আপনার যেটা হইল গিয়ে ইম্পর্টেন্ট হইল গিয়ে মেইন যেটা এটা হইল গিয়া আমি আমি আপনি এই বালা খামটারে আপনি আমি এটা করতাম এটা হইল গিয়া ভেরি ইম্পর্টেন্ট হে খোল্লা কোন ফ্যামিলি বানাইছেন এই মসজিদ কোন ফ্যামিলি বানাইছেন এই মাদ্রাসা এটা ইম্পর্টেন্ট নাই আমরা সবে প্রত্যেকে সাপোর্ট করতাম তার কারণ হইল গিয়ে যেই বানাইয়া গেছেন হয়তো আজকে তাই দুনিয়াইতে নাই তাই কিন্তু খৈবর বইয়া এটার সব পাইবা আপনি আমি যদি শরীর কইতাম পারি এটা হইল গিয়ে আপনার আমার কিসমত ইসলাম মসজিদ আমার এখান থেকে মাত্র দুই মিনিটের দূরই এই ইসলাম মসজিদ আজকে কয়েক হাজার হাজার মানুষে প্রতিদিন নামাজ পড়েন কয়েক হাজার মানুষে একলগে নামাজ পড়তে পারেন প্রায় আট থেকে দশ হাজার মানুষে যে সময় এই মসজিদটা শুরু হয়েছিল মাত্র কয়েকজন মানুষের নামাজ শুরু করছিল আজকে কয়েক হাজার মানুষের নামাজ পড়েন অনেক দুর্নীতি নাই তারা কিন্তু এটার সওয়াব পাইবা সো আপনার আমার এলাকার যে মসজিদ আছে প্লিজ আপনার মসজিদের স্পেশালি হুজুর যারা আছেন ইমাম সাহেব যারা আছেন মুয়াজ্জিন যারা আছেন তারারে আপনারা আমি এনাফ বেতন দিমু তারা মনে করবা ওয়ারাসাতুল আম্বিয়া তারা লাগে বেতনটা যাতে একটু বেশি ফাইন কমসে কম যাতে তারা ফ্যামিলি লইয়া খাইতে পারেন এইরকম বেতনটা আমরা নির্ধারিত করমু হয়তো খাইতে পারেন আজকে এই লাইবুর মাঝে কেন খেয়ে খরা বিকজ আজকে আমার লগে এখনো সাইড পাঁচ হাজার বাই বোন নকল আসেন যদি একজন মানুষ এই মেসেজটা নিয়া তান এলাকার মাঝে ইটারে খামো লাগাই দিন ওটু আমরা লাইবুর মাঝে স্বার্থ হইব আপনার এলাকার যে মসজিদের ইমাম সাহেব আসেন মুয়াজ্জিন সাহেব আসেন তারারে আপনারা আমি অনেক সম্মান করমু কারণ মনে রাখবা তারা মুয়াজ্জিনে আজান দেরা এটা তান ডিউটি অবশ্যই দেরা কিন্তু তাই আল্লাহর পক্ষ থাকি আপনারে আমারে প্রতিদিন ফাঁসবার ডাকরা মসজিদ গিয়ে নামাজ পড়বার লাগিয়া কথাটা মনে রাখুন জানু আল্লাহর পক্ষ থাকি তাঁদের নির্ধারিত করা হয়েছে আজকে যদি প্রধানমন্ত্রী কোনো এলাকাত কোনো মানুষের নির্ধারিত করিয়া দেন তুমি সবরে ডাক দো আমার মিটিং আগামী কালকে তখন আপনি আমি কিতা করমু এই মানুষের কত সম্মানী করমু মাইক প্রধানমন্ত্রীর পক্ষ থাকি তাই আমরা সবরে দাওয়াত দেওয়া তাইছি কত সম্মান করমু এই দিন মুয়াজ্জিন সাহেবে আজান দেন মসজিদের মাঝে প্রতিদিন ফাঁসবার এটা মনে রাখবা আল্লাহর পক্ষ থেকে আপনারে আমারে প্রতিদিন ফাঁসবার ডাকাওয়ার সো প্লিজ আমরা এই মুয়াজ্জিন সাহেবের জন্য আমরা সম্মান করি এই ইমাম সাহেবের জন্য আমরা সম্মান করি একটাই দায়িত্ব বিয়াজাল ইমাম হইয়া তান ফিসনে আমরা জমাতের সাথে নামাজ পড়াম তাহলে তারার যেন আমরা এনাফ সম্মান করি এনাফ রিসপেক্ট করি তারার যেন আমরা এনাফ ভালোবাসি আর আমি সকল আলিমুল্লাহ গেছে আবার আমি অনুরোধ করমু দুনিয়ায় বেশি দিন নাই আপনারা গেছি আমরা এই জিনিসটা শিখছি আমি কোনো বড় মৌলানা নাই আলিমও নাই মুফতি নাই আপনারা কথা থেকে শিখছি যেনে দুনিয়ায় বেশি দিন নাই দুনিয়ায় বেশি দিন ঠিক তো নাই তাহলে প্লিজ আপনারা দ্বিধাদ্বন্দ্ব দূরে রাখিয়া আপনারা ইসলামর খাতিরে কুরআনর খাতিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সবাই আপনারা এক হুকা এক যে সময় সকল আলিম উলামা হল হয়ে যাবা তখন দুনিয়ার মাঝে দেখা যাইব ইনশাআল্লাহ কোনো ফেতনা হইতো নাই কোনো ফাসাদ হইতো নাই আমি আবার কইরাম আপনারা আমরা সিলেট টু লন্ডন মিডিয়াটারে আপনারা একটু প্লিজ আপনারা লাইক ফলো করিয়া রাখবা যদি আপনারা সিলেটি অনলাইন কিংবা সিলেটি চ্যানেলও কিংবা অন্যান্য চ্যানেলও যদি আপনারা আমরা লন্ডনের কোনো লাইভ আর দেখই না তাহলে আপনারা মনে করবা সিলেট টু লন্ডন মিডিয়া থেকে আমরা কন্টিনিউ লাইভ খাবার করমু দোয়া করি লাস্ট দোয়া আমি ওখান করো আমরা সকলে এডমিন হল লাগে আপনারা দোয়া করবা সবে ভলন্টিয়ারিং ভাবে এই সিলেটি অনলাইন সিলেট লন্ডন মিডিয়া সিলেট লন্ডন ভয়েসও তারা সময় দেন তারা টাইম দেন নিজের পকেটের পয়সা খরচ করিয়া তারা লাইভ করেন ভিডিও করেন যদি আপনারা কেউ চাই সিলেটি অনলাইন কিংবা সিলেট লন্ডন মিডিয়ার মাঝে এডমিন হইয়া আপনারা এলাকার কোনো সুন্দর জিনিস কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রাম তুলিয়া দরতাম প্লিজ আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করবা আমার টেলিফোন নম্বরও যোগাযোগ করবা জাজাকাল্লাহ খাইরান আউকে আমরা বিদায়ের আগে আল্লাহরে ডাকি ডাকি আমরা বিদায় করি বিদায় হয়ে যাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রহিম আপনি যত মুসিবত তখন না কেন আমি জানি আজকে সবর ভিতরের মাঝে খান্দার আওয়াজর মুসিবত আছি এই মুসিবত বেশি বেশি করে আমরা ইস্তেগফার করি আল্লাহ হয়তো আল্লাহর এই আলিমরে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল উসু মাখামর মাঝে রাখবা আপনি আমার কোন অবস্থ হইব আমরা নিজেরে একবার কোয়েকশন করি পঞ্চাশ বছর যে মানুষ কোরআনের খেদমত করছেন
যে মানুষে কুরআনের খেদমত করছেন 50টা বছর এই মানুষেরও কিন্তু মৃত্যু সাত গ্রহণ করা লাগছে নবী হলোর মৃত্যু সাত গ্রহণ করা লাগছে আপনারা আমারও কিন্তু মৃত্যু সাত গ্রহণ করা লাগবো কোটি কোটি টাকার সম্পদ কিন্তু আপনার দুনিয়ায় থাকবো কোনো কিছু যাইতো না যাইবো আপনার লগে আপনার আমল আপনার কোন আমলটা লগে যাইবো একবার চিন্তা করুক আজকে ঘুমাইবার আগে বলে আমার লগে আমি মারা যাওয়ার বাদে নেক আমল আমার লগে যাইবো না বদ আমল যাইবো আমি মারা যাওয়ার বাদে আমার ওয়াইফে আমার ফ্যামিলি আমার আত্মীয়স্বজনে আমার লাগে কিতা দোয়া করবা না হইবে একটা মানুষ মরছে নি ভালো হয়েছে আমার এলাকার মানুষের দোয়া করবানি আপনাদের সময় ছুটো আসলা আপনার এলাকার মানুষের লগে থাকিতে কি আপনি বড় হয়েছেন আপনি হয়তো একদিন চেয়ারম্যান মেম্বার এমপি হয়েছেন মিনিস্টার হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের সময় পাওয়ার পাইবা কিংবা অনেক টাকার সম্পদশালী হইবা প্লিজ আপনার এলাকার মানুষকে আপনি ভুলবা না আপনার গরিব অসহায় মানুষকে ভুলবা না সেনে করাম বিকজ আপনি যদি খবর ফাইন মারা গেছেন এই আপনার আত্মীয় স্বজন আপনার এলাকার মানুষই আপনারা জানাজাত অ্যাটেন্ড করবা আমি আমিনুর চৌধুরী গিয়া দূর থেকে গিয়া করতাম নাই আমারও আত্মীয় স্বজন আমার এলাকার আমার বন্ধু বান্ধব তারাও ইয়া কিন্তু আমার জানাজাত অ্যাটেন্ড করবা মনে রাখবা মসজিদের ভিতরে যে খেয়ের ঘর আছে মসজিদ যে আজানোর আওয়াজ খানো শোনার বাদে যদি আপনি মসজিদ যাই না একদিন দেখা যাইব এই মসজিদের আজানোর আওয়াজ আপনার খানো আইতো নাই মসজিদ আর আজানোর আওয়াজ না হইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া কইবা আমিনুর চৌধুরী মারা গেছেন তখন কিন্তু আর আপনারা কেউ কইতা নাই আমরা আমিনুর চৌধুরীর লাইভ দেখি তখন কি হইব কিতা আমিনুর চৌধুরীর দিমু লাশ আমার নামও যাইব গিয়া এখন কি দেখো আজকে এই দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমরা কতদিন বাদে কিতা লেখমু মৃত্যু দেলোয়ার হোসেন সাইদি সাহেব কিংবা মারা গেছেন এই খোলা ওলাখান লেখমু চিন্তা করে দেখানি নামটা আমরা চেঞ্জ হয়ে যায় আপনার আমার নামও একদিন দুনিয়ায় থাকতো নাই থাকবো কিন্তু আপনি কতক্ষণ বালা কাম করলা দেলোয়ার হোসেন সাইদি সাহেবর নাম চিরজীবন হইয়া থাকবো এই বাংলাদেশ সহ দুনিয়ার প্রত্যেকটা বাঙালি মানুষের হৃদয়ের মাঝে তার কারণে লগি কুরআনের তাফসির কুরআনের ফাঁকি বাংলাদেশের মাঝে শুধু তাইকা তখন কয়েকজনের বিরুদ্ধে একজন লাগি আর প্রথম যারে আমার জানা মতো আমার বয়সে আমি জানছি থাইন হয়ে লাগি দেলোয়ার হোসেন সাইদি দোয়া করি আল্লাহ জানু থানরে তান জীবনের সব পিছনের যা মানুষ হিসাবে যদি কোনো ভুল করিয়া তখন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ জানু থানরে মাফ করে দিন আল্লাহ জানু তান খেদমতরে কবুল করেন আল্লাহ জানু তান খেদমতরে কবুল করেন জীবনের শেষ সময়টা কাটাইছেন বন্দি অবস্থায় যে বন্দি অবস্থা থাকাকালীন থান আম্মা মারা গেছিলা থান ছেলে মারা গেছিলা আজকে থাইন মারা গেছেন ইয়ারব আপনার কাছে সারি দিলাম আপনি তান্ডে মাফ করে দিয়া জান্নাতর উচ্চ মাকাম দান করবা আর আমরারে আল্লাহ মাফ করে দিবা এখান থেকে আমরাও লেসন নেবার দরকার আপনি দুনিয়ার যত সম্মানী পাওয়ারফুল মানুষের নাখেনে একদিন না একদিন আপনি এটা আপনি দুনিয়ার যত ক্ষমতাবান মানুষের নাখেনে একদিন না একদিন এই মাটির নিচে যাওয়া লাগবো দুনিয়ার মাটির উপরে হয়তো আপনি অনেক ক্ষমতাশীল হইতে পারবা অনেক পাওয়ারফুল মানুষ হইতে পারবা কিন্তু মাটির নিচে আপনার ক্ষমতা পাওয়ার কোনো কিছু খামাইতো নাই তখন আপনি একবার চিন্তা করিয়া জানো আমরা দুনিয়ায় মাটির মাঝে চলি জাজাকাল্লাহ খাইরান মাঠে কথা বলিলে মাফ করে দিবা হয়তো আগামী খাইল আবার আমরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবর একটা লাইভ হয়তো আমরা লন্ডন থেকে আমরা করতাম পারি ইনশাআল্লাহ এই আলতাবালি ফাঁক থেকে জোর বাদে আপনারা মেসেজটা দিলাম আগামী খাইলকে জোর বাদে এখন পর্যন্ত যে মেসেজটা পাইছি আগামী খাইলকে জোর নামাজ বাদে ইসলন্ডন মসজিদে জোর নামাজ পড়িও আলতাবালি ফার্ক এখন যেখানে হয়েছে এখানে হয়তো কয়েক শত শত হাজার হাজার ভাই বোনে নখল আইবা তার লাগি দোয়া মাফ দোয়া হইব এবং একটা প্রোগ্রাম আছে আপনারা যারা দারও আছেন লন্ডন আছেন ইউকের মাঝে আছেন সুযোগ থাকলে আপনারা অংশগ্রহণ করবা আপনারা যারা লাইভও আছেন প্লিজ আপনারা আমরা সিলেক্ট টু লন্ডন মিডিয়ারে ফলো করে রাখবা যে সময় আমরা লাইভও যাই আপনারা যাতে নোটিফিকেশনটা পাই আর আপনারা আমরা লগে জয়েন করতে পারেন জাজাকাল্লাহ খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গাফুর রাহিম আপনারা অনেক ইয়া আল্লাহ হাজার হাজার কমেন্ট হল দেখলাম আর আমি আসলে সব খেয়ে কমেন্ট কখনো পড়তাম পারছি না মাফ করে দিলা শুধু একটা কমেন্ট আমি ফরিলাই যে কমেন্ট হইল কি আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবরে আল্লাহ মাফ করে দিলাও কা আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও কা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ আরো যত আলিম উলামা হল আমাদের মা বাপ সহ আত্মীয় স্বজন মুমিন মুসলমান যে যেখানে মারা গেছেন আল্লাহ সবরে মাফ করে দিল কা আল্লাহ সবাইকে জান্নাত দান করুক কা জাযাকাল্লাহ খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু আল গাফুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু